আসলে ওই অনেক কিছু আছে গোজামিল দিয়ে আর কি, আপনি nastic.com এ ভরে রাখছেন আর কি। আচ্ছা, কোনটা গোজামিল দেয়া, তার জন্য একটা সিস্টেম আছে, সেখানে কোনটা আপনার কাছে গোজামিল মনে হয়েছে আপনি সেখানে কমেন্ট সেকশনে লিখতে পারেন যে এই অংশটা আমার কাছে গোজামিল মনে হয়েছে। সেই অপশনটা কি আপনি ব্যবহার করেছেন? আপনি কি লিখেছেন কমেন্টে যে ভাই এই যে এই অংশটা যেটা লিখছেন সেটা আপনার, আপনারা গোজামিল দিচ্ছেন? আপনি কি কখনো লিখেছেন কমেন্টে? না সেটা তো যে পরিবেশটা তৈরি হয় না, যেমন আপনার ওয়েবসাইটে যেসব গোদামিল গুলো না 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 না, কমেন্ট তো সবাই করতে পারে ভাই, আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে আপনি কমেন্ট করতে পারবেন, আপনার তো পরিবেশের কোনো প্রয়োজন না, দেখি না। আপনি যখন মিনার ভাই আপনার গোদামিল গুলো ধরা দিয়েছেন, আপনি আর তাকে অ্যাড করেন নাই, ঠিক আছে? না না, মিনার ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত ভাবে ইনবক্সে আলাপ আলোচনা হয়, মাঝে মাঝে আমরা আলাপ করি। আলোচনা আপনাকে আমি ইনবক্স খুলে দেখাবো মিনার আমি ভাইয়ের। আপনাকে ঘন্টার পর ঘন্টা আচ্ছা, মিনার ভাইয়ের, মিনার মুশফিক মিনারের ইনবক্স, ইনবক্স আমি খুঁজে খুলে দেখাচ্ছি আপনাকে, ওনার সাথে আমার কি কথা হয়েছে আপনাকে খুলে দেখাবো, দেখানো বলেন। কথাটা আপনি কতদিন লাইভে? না না, ওনার সাথে আমার কি কথা হয়েছে, ওনার সাথে আমার কি কথা হয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে যদি আপনি, না আপনি একটু থামেন, আপনি একটু থামেন, এখন কথা একটু থামান। আপনি যেহেতু একটা অভিযোগ আরোপ করেছেন, আমি তাহলে মিনার ভাইয়ের সাথে আমার যে কথা হয়েছে সেই কথা পুরো জিনিসটা দেখাই, ইনবক্সটা আমি দেখাই দিই। উনি আমাকে বলেছেন একদিন যে আপনার সাথে কথা বলতে চাই ভাই, আপনি কি সময় আছে? আমি বলেছি আজকে সময় নেই, কালকে আমার সময় হবে। তারপরে তারপরের দিন আবার ওনার সময় ছিল না, উনি আবার বলেছেন ভাই আজকে আমার সময় নেই, আপনি আরেকদিন আমরা করি। তারপরে আবার আমি একদিন বলেছি আজকে কি আপনার সময় আছে, উনি বলেছেন যে না ভাই আজকে ওনার একটা মানে পারিবারিক সমস্যা দেখা দিয়েছে সেই কারণে উনি যুক্ত হতে পারছেন না আজকে। ওনার সাথে আমার এই কনভার্সেশন হয়েছে, আপনাকে আমি, আপনাকে আমি ঠিক আছে ভাই, তো আপনি দেখুন বিভিন্ন না না, আপনাকে আমি সেই, না আপনাকে আমি সেই, আপনাকে সেই ইনবক্সের কথোপকথন আপনাকে সরাসরি দেখাই দিই, দেখাই দিলেই তো আপনি আর মানে এটা নিয়ে কিছু বলতে পারবেন। এগুলো তো আপনার ফেক আইডি তো হতে পারে। আচ্ছা, আপনি তো সরাসরি দেখবেন এখানে মিনার ভাইয়ের প্রোফাইলে, যদি আমি ক্লিক করি তাহলে তো মিনার ভাইয়ের প্রোফাইলটা ওপেন হবে নাকি? সরাসরি দেখলে হবে না, সরাসরি দেখলে প্রমাণ হবে না? না দেখালে দেখাতে পারেন আপনার ইচ্ছে। আচ্ছা দাঁড়ান, আচ্ছা ওনার পুরো নামটা একটু আমাকে বলেন তো, মুশফিক বানানটা একটু বলেন তো। ওনার কবল দিচ্ছেন নামটা আমার মনে নাই, ওনার নামটা একটু বলো। আচ্ছা এই যে দেখাচ্ছি আপনাকে, দেখেন, এটা হচ্ছে মোহাম্মদ মুশফিক রহমান মিনার, ওনার প্রোফাইল দেখতে পাচ্ছেন, ওনার ইনবক্সে আমি এখন ঢুকবো, এখানে চিপ দিলাম, এখানে দেখেন উপরে যাই, এই যে দেখেন নিচে কি লেখা আছে, আচ্ছা আপনি নেক্সট কবে লাইভে যাবেন, উপরে দেখেন এই যে দেখেন লেখা, আসিফ সাহেব আমি আজকে আর পারবো না, খুব মিজারেবল অবস্থা, আগামীকাল পারবো ইনশাল্লাহ, আপনি আজকে লাইভে গেলে আমাকে যুক্ত হতে না দেখে আমাকে বিনা দোষে আপনাকে কটু, এখানে কি লেখা আছে পড়েন, আপনি আজকে লাইভে গেলে আমাকে যুক্ত হতে না দেখে অনেকে বিনা দোষে আপনাকে কটু কথা বলতে পারে, তাই বলে দিয়েন যে মিনার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, উনি এই কারণে আসতে পারছেন না। এখানে কি লেখা আছে পড়েন, আপনি জোরে জোরে পড়েন, আসিফ সাহেব আমি আজকে আর পারবো না, খুব মিজারেবল অবস্থা, আগামীকাল পারবো ইনশাল্লাহ, আপনি আজকে লাইভে গেলে আমাকে যুক্ত হতে না দেখে অনেকে বিনা দোষে আপনাকে কটু কথা বলতে পারে, তাই বলে দিয়েন যে মিনার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, উনি এই কারণে আসতে পারছেন না। এটা কি লেখা ভাই, কম মানে? তারপরে তো তুমি উনি না, এটা অনেক আগের মেসেজ, আপনাকে কে বলেছে, আপনি অনেক আগের মেসেজ বুঝলেন কিভাবে? আমি আমি উত্তরে কি লিখেছি দেখেন, উত্তরে কি লিখেছি দেখেন, আচ্ছা তারপর দেখেন উপরে আমার কি আছে, আচ্ছা উপরে ওনার ব্যক্তিগত কিছু কথা আছে, সেই ব্যক্তিগত কথা আপনাকে আমি সবকিছু দেখাতে পারবো না। এইখানে এই এই মেসেজটা পড়েন আপনি, আগামীকাল পারবো ইনশাল্লাহ, আপনি আজকে লাইভে গেলে আমাকে যুক্ত হতে না দেখে অনেকে, আমাকে যুক্ত হতে না দেখে অনেকে বিনা দোষে আপনাকে কটু কথা বলতে পারে, তাই বলে দিয়েন যে মিনার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, উনি এই কারণে আসতে পারছেন না। এটার মানে কি ভাই, আপনি কি বুঝলেন এই এই মেসেজের মানে, আপনি কি বুঝতে পারলেন বলেন তো আমাকে? মানে বুঝতে পারলাম যে উনি যেহেতু একটা কাজে তিন কাজটা ছিলেন, বাস আপনি একটা ইস্যু পাই গেছেন ওনাকে আর অ্যাড না করার জন্য, এটাই। এটা আপনি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আপনার আপনার মগজ যে কতটুকু মানে কি সেটা আমি, আমিও বুঝলাম এবং আশা করি আমার দর্শকরা বুঝে গেছে যে আপনার মগজ যে কোন লেভেলের। আপনার আপনার বাবা এটা নারীও না, বাবা বাবা এটা নারীও না, নো 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 নো, এটা নারীও না তুমি। আচ্ছা আপনার জ্ঞান বুদ্ধি, আপনার মগজ যে কতটুকু সেটুকু আমরা বুঝে গেছি, আমার দর্শকরা বুঝে গেছে, সুতরাং আপনার সাথে
আমার মনে হয় যে মানে এই সমস্ত নিম্ন লেভেলের লোকের সাথে আসলে আমি কথা আর বলতে ইচ্ছুক না। ঠিক আছে, আপনার আলোচনাগুলো শুনেই ভালো লাগে। আচ্ছা আমি নাস্তিক বা আস্তিক কোনো দিক থেকেই নিজের পজিশনটা বলতে চাচ্ছি না, আচ্ছা ঠিক আছে? বিশ্বাস করা বা না বিশ্বাস করার সাথে আমি মনে করি যে মানবিকতার বিষয়টা হচ্ছিল সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ একজন ঠিক আছে, আস্তিক থেকে আস্তিক হয়েও মানবিক হতে পারে, হুম আবার নাস্তিক হয়ে মানবিক হতে পারে। আমার কাছে মূল বিষয়টা হচ্ছিল মানবিক হওয়া হুম ঠিক আছে সর্বক্ষেত্রে। ঠিক আছে। কিন্তু আর একজন, একটু আগে যে ভদ্রলোক কিন্তু ভাই একটু একটা আগে যে ভদ্রলোক ছোট প্রশ্ন আছে, যে কোনো প্রাতিষ্ঠানিক ধর্মে পুরোপুরি বিশ্বাসী হয়ে কেউ কি মানবিক হতে পারে? আসলে দেখেন, আপনি যেভাবে ধর্মটাকে বলেন, ঠিক আছে, যেমন আপনি সবসময় একটা কথা বলেন যে হুর হুর হুর, তা আমরা যারা প্র্যাকটিস করি, আমি ছোটবেলা থেকে হ্যাঁ সবসময় শুনে আসি যে বেহেস্তে গেলে হুর পাওয়া যাবে, বাট আসলে কখনো হুরের জন্য যে ধর্ম পালন করি আমার কাছে কখনো মনে হয় না। এবং আমি আমার আশেপাশে আচ্ছা যাদেরকে দেখেছি তারা কখনো আমি দেখিনি যে হুরের জন্য ভালো মানে কিছু করে। বরঞ্চ আমরা ছোটবেলা থেকে পরিবার থেকে এইভাবে শিক্ষাটা পেয়ে এসেছি যে সত্য কথা বলতে হবে, ভালো পথে চলতে হবে, আচ্ছা মানুষের উপকার করতে হবে। আচ্ছা ঠিক মানে আছে, এটা কিন্তু তো ধর্ম পালন না করেও, সর্বমহলে একটা বিশেষ ধর্ম পালন না করেও কিন্তু মানুষ এরকম হতে পারে। সুতরাং এখানে ধর্ম যে একদম মানে হ্যাঁ, হতেই হবে যদি এরকম কোনো কথা সেরকমই নেই। হয়, হ্যাঁ তাহলে আমি আপনাকে তাহলে একটা কথা স্পেসিফিক হচ্ছে কোশ্চেন করেছি, যে একটা প্রাতিষ্ঠানিক ধর্মে পুরোপুরি বিশ্বাসী হয়ে কেউ কি মানবিক হতে পারে? আপনি বলেছেন আমি ধর্মটাকে যেভাবে উপস্থাপন করি, ভাই আমি আমি ধর্মটাকে আপনার কাছে উপস্থাপন করতে যাচ্ছি না, ধর্মটাই ধর্মটাকে কিভাবে উপস্থাপন করেছে সেটা আমি আপনাকে দেখাতে যাচ্ছি। জাস্ট একটা প্রশ্ন করব, যে ইসলাম ধর্ম ত্যাগ করলে ইসলামের বিধান কি সে বিষয়ে? কেউ যদি স্বেচ্ছায় সজ্ঞানে ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তার বিধানটা কি ইসলাম অনুসারে? হ্যাঁ, এই যে আপনি যে প্রশ্নটা করলেন, ঠিক আছে, এটা এখন আপনি যে উত্তরটা শুনতে চাচ্ছেন সেটা আমি আপনাকে যদি মানে আপনি যে উত্তরটা শুনতে চাচ্ছেন আসলে এইভাবে তো আমি বড়ই হই নাই, ভাই ঠিক আপনি আছে, আমি কিভাবে তো বড় বড় হয়েছেন? হয়েছি মানুষকে ভাই আমি ভালোবাসতে আপনাকে হবে। সেটা প্রশ্ন করি নাই ভাই, আমি আপনাকে সেইটা প্রশ্নটা সেটা ছিল না। আপনি কিভাবে বড় হয়েছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি আপনাকে জিজ্ঞেস করেছি ইসলামের বিধান কি এই বিষয়ে। আপনি কি আমার প্রশ্নটা আচ্ছা মাথায় আসিফ ভাই, ঢুকতে আমি পারেননি? আসলে আপনাকে, হ্যাঁ আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। আমি আপনার সাথে আসলে এই বিধানটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি একটু ছোট যেটা বলতে না চাচ্ছি আমি আমার আমার সেটা কথাটার হচ্ছিল যে কথাটার অংশ আমি আরেকটু আপনার অংশ কথা আছে ভাই, আমার কথাটার আরেকটু অংশ আছে। আপনি যদি ইসলাম ধর্মে জি বলো, পরিপূর্ণভাবে বিশ্বাসী হন তাহলে আপনার এটাও অবশ্যই বিশ্বাস করতে হবে যে যেই ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করবে তাকে গর্দান উড়াইয়া দিতে হবে। সহি হাদিস আপনাকে আমি হাদিসের রেফারেন্স গুলো সমস্ত দিয়ে দিতে পারি, এই মুহূর্তে দিয়ে দিতে পারি আপনাকে, প্রয়োজনে আমি বই থেকে বের করে করে দেখাতে পারি। সহি হাদিস, যে ব্যক্তি দিন ত্যাগ না এগুলো করবে আপনি তার দেখিয়েছেন, গর্দান আমি দেখেছি। গর্দান উড়াইয়া হ্যাঁ দিতে হবে। আপনি, এখন আপনি যদি এই আমি কথাটাতে আপনার বিশ্বাসী হয়ে কি আপনি মানবিক হতে পারেন? আমার প্রশ্নটা হচ্ছে এইটা, যে আপনি এই কথাটাতে বিশ্বাসী হয়ে একই সাথে কি আপনার পক্ষে মানবিক হওয়া সম্ভব? আপনি এখন এখন প্রশ্নটার উত্তর দেন ভাই। আচ্ছা ঠিক আছে, না আমি আমি কিন্তু আপনার লাইফটাতে এসেছি হচ্ছে হলো কোনো প্রশ্নের উত্তর দিতে না। আমি যেটা আপনার জন্য আসলে সংযুক্ত হলাম সেটা হচ্ছে হলো লাস্ট যেই লোক, যেই ভাইয়াটা আপনার সাথে অ্যাড হয়েছে, হ্যাঁ, যে মমিনরা অনেক সময় অনেক কথা বলে যেখানে আপনি থামিয়ে দেন, এর প্রতিরোধে আপনি বললেন যে ওরা এত অনেক সময় এত আজে বাজে কথা বলে বা অখাদ্য কুখাদ্য বলে যেগুলো আসলে নেওয়া যায় না। আপনার কথাটা ঠিক, বাট আমি গতকালকে বা তার আগেই দেখছিলাম যে হ্যাঁ কিছু আছে যে ওদের কথাগুলো আসলে শুনতে বিরক্ত লাগে বা আমরা শুনতে চাই না, বাট স্টিল আমি মনে করি এর আগে যে ভাইয়াটা যেটা বলতে চাচ্ছে, আমি আপনাকে এটাই বলবো যে আপনার আপনার এই লাইফটাকে আরো প্রাণবন্ত করার জন্য আপনি যদি অখাদ্য কুখাদ্য তাদের কথা আমি বলতেছি না, ঠিক আছে, বরঞ্চ একটু যার নাকি উনি যেটা বলতে চাচ্ছিল, আমি যদি এভাবে বলি যে আপনি না কথাটাই শেষ করতে দেন না, ঠিক আছে, আপনি আপনি কিন্তু বারবার বলেন যে কথার মাঝে কথা বলবেন না, অভদ্র অভদ্র। আমি বলতে চাচ্ছি যে আমি আপনার সমালোচনাই করবো একরকম, যে আপনি অনেককে না একদম শুরুই করতে মানে একটা সেন্টেন্স একটু শেষ করতে দিতে হবে লোকটা। এটা কিন্তু আমরাও কিন্তু দেখি যে জাজ করি যে তার প্রশ্নটা শেষ হলে কিন্তু তাকেও বুঝা যায় সে কি বলতে চাচ্ছে। সুতরাং আপনি আচ্ছা যদি তাদেরকে একটু স্পেস দেন, জাস্ট 1 মিনিট কথাটা শেষ করতে দেন না এবং তারপর আপনার কথাটা বলেন, আমরা কিন্তু আপনার কথাটা শোনার জন্যই অপেক্ষা করি ভাই, যে একটা মমিন
খুব অদ্ভুত ভাবে একটা প্রশ্ন করলো এবং আপনি সেটা যে সুন্দর একটা উত্তর দেন বা আপনি যে বুঝিয়ে উত্তর বলেন সেইটাই কিন্তু আমরা শুনতে চাই, কিন্তু ওই মোমিনটা কি বলে বা ওই ব্যক্তিটা কি বলে, সে কি বলে সেটা আমরা একটু শুনতে চাই যে আচ্ছা আসলে সে কিভাবে চিন্তা করে। আচ্ছা ঠিক আছে, ভাইয়া, আর এখানে আপনি আমাকে এখানে যে আমার প্রশ্নটা এটুকের করলেন, একটু উত্তর দিয়ে নিই ভাই, এটুকের একটু উত্তর দিয়ে নিই। আপনার আমার কনভারসেশন বেশিরভাগ সময় নির্ভর করে হচ্ছে আমার বিপক্ষে যিনি থাকেন বা আমার সাথে যিনি কথা বলতে আসেন ওনার টোনের উপরে, উনি কি টোনে কথা বলছেন। আপনি যেই টোনে কথা বলছেন সেই কারণে আমি বুঝতে পারছি যে আপনি একজন মানে সভ্য এবং শিক্ষিত মানুষ, আপনার সাথে আমি কথা চালাতে পারি, আপনাকে আমি কথা বলার সুযোগ দিতে পারি, আমিও কথা বলার সুযোগ নিতে পারি। কিন্তু আপনার টোনটা যদি এরকম হতো যে আপনি আমাকে একটা বাঁশ দিতে আসছেন এবং আমার মুখ থেকে একটা কথা বের করে, হ্যাঁ আমরা এগুলো বুঝি, হুম, হ্যাঁ হ্যাঁ আমরা আমি এটা যখন বুঝি শুরুতে এই এবং জিনিসটা আমরা বুঝিনি, মনে করি এটা আপনি বুঝেন, আমি যখন শুরুতে এই জিনিসটা বুঝে ফেলি তখন যে আপনি এই, কেঁপে যান। তখন তখন আমার খুব বিরক্ত লাগে যে এই লোকটা তো আসলে আমার সাথে না আলোচনা করতে মাঝে আসে নাই। মধ্যে হ্যাঁ হুম হুম বলেন। না এটা আমরাও বুঝি, কিন্তু আমি যেটা বলবো যে আপনি যদি ওরকম বিরক্তিকর কাউকে মনে করেন তাহলে হয়তো তাকে আরো শর্টে যদি একটু আপনি ছেড়ে দেন। কয়েকদিন আগে একটা লাইভ দেখছিলাম, লোকটা খুবই মানে অদ্ভুত অদ্ভুত কথা বলছিল এবং আপনি তাকে সুযোগ দিচ্ছিলেন, মানে এটা আসলে আমাদেরকে একটু বোরই করে। আমরা আসলে আপনার লাইফটা থেকে কিছু তথ্য শুনতে চাই, কিছু জানতে চাই। আর একটা জিনিস আমি বলবো, গতকালকে আপনার একটা লাইভ দেখছিলাম, সেখানে একজন আপনাকে একটা কমপ্লেন করেছে যে ভাই আপনি অনেক কথা বলেন, আপনি অন্যকে কথা বলতে দেন না। তা আপনি সবসময় একটা উত্তরে বলেন যে দেখেন ভাই এটা আমার লাইফ, আমাকে বলতে হবে, আমার অনেক অনেক রকমের মানুষ আমার কথা শুনে। ঠিক আছে, তা আমি মনে করি এটা একটা সুন্দর এইভাবে উত্তর হয় কি না, আমি জাস্ট আপনার সাথে শেয়ার করছি যে আপনার লাইফে তো আপনিই কথা বলবেন, তাই না? আমি আপনার কাছে একটা কিছু প্রশ্ন করব, প্রশ্নটা ছোটই হয় উত্তরটা বড় হয়, সুতরাং আপনি যদি তাকে বলেন যে দেখেন আপনি আমার কাছে কিছু জানতে আসছেন বা একটা মতামত আপনার দিতে আসছেন, আপনি আপনার মতটা যখন দিবেন তারপরে আপনাকে শুনতেই হবে বেশি, সুতরাং ওই মানসিকতা নিয়েই আমার লাইভে আসতে হবে। হ্যাঁ, এই উত্তরটাও কিন্তু আমি হ্যালিউড দিয়েছি, এই উত্তরটা কিন্তু আমি তার কয়েকটা আগের হুম লাইভে একবার বলেছি। এই আপনি যে কথাগুলো বললেন সেম কথাগুলো আমি কয়েকদিন আগে বলেছি, হয়তো ওই দিন বলি নাই, যেদিনের কথা যেদিনের লাইভটা আপনি শুনেছেন সেদিন হয়তো আমি এই কথাগুলো বলি নাই, কিন্তু এই কথাগুলোই কিন্তু আমি বলেছি যে উত্তরটা সবসময় দীর্ঘ হয়, কারণ আমার অনেক কিছু এক্সপ্লেন করতে হয়, অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়। হ্যাঁ সেটাই। আর আপনার আরেকটা আমি সমালোচনা করব হচ্ছে, আমি আসলে হঠাৎ করে আসলাম, তো সবসময় যখন শুনি তখন মনে হয় যে আচ্ছা কথাটা হয়তো এইভাবে বলা যেত, হ্যাঁ বলেন। বাট ওকে, তারপর আসলে সবকিছু আমার এই মুহূর্তে এমনিও মাথায় নাই, হঠাৎ করেই চলে আসলাম। তো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে অ্যাড করেছেন, আচ্ছা, আপনাকে আর ধন্যবাদ ভাই, আপনার কাছ থেকে আমি আমি এই আসলে প্রশ্নটার, আমি আসলে আমি যে আপনাকে প্রশ্নটা করেছি সেটার উত্তর একদিন আশা করব যে একদিন আপনি এই প্রশ্নের উত্তর আমাকে এসে দেবেন। ও এইটা, হ্যাঁ এটা একটা এটা একটা মানে যদি এখন ছোট করে আমি বলি, আপনি যে কথাটা বললেন আসলে দেখেন কয়েকদিন আগে আপনাকে হয়তো কেউ জিজ্ঞেস করেছে যে আমরা কি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি কিনা। দেখেন আমার দাদা, আমার নানা, আমার পরিবারে আমি সবাইকে দেখেছি তারা খুবই ধার্মিক, কিন্তু আজকে আমরা আপনি মানে যেই ধরনের ধর্মীয় কথাবার্তা গুলো শুনতেছি, হ্যাঁ যেমন এই যে মেরে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, ইসলাম মানে শান্তি, এটা আসলে সঠিক না, এটা হয়তো কেউ বুঝাতে বলেছে যে ইসলাম শান্তির ধর্ম, তা আমরা আসলে না ছোটবেলা থেকে ওইভাবেই মানুষ হচ্ছে, সুতরাং কখনোই মাথায় আসে না যে কেউ ধর্ম ছাড়লে তাকে কেটে ফেলতে হবে। যেমন আমি একটু উদারপন্থী, আমি অনেক কিছুই করি, ঠিক আছে, এবং আমি আমার ফ্যামিলিকে সবাইকে জানিয়েই করি, ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি। সুতরাং আমরা আপনি যেমন হচ্ছে বলেন না যে মাদ্রাসা মাদ্রাসা, এটা কিন্তু একটা শ্রেণী, ঠিক আছে, হ্যাঁ আপনি ওদেরকে বের করে আনার জন্য তাদেরকে এডুকেট করতে পারেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, আমি অন্য কোন দেশে যাচ্ছি না, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু ইসলামটাকে খুবই ফ্রেন্ডলি মানে খুবই সুন্দর সামাজিক ভাবে আপনার শান্তিপূর্ণ ভাবে থাকার জন্য যেরকম একটা এনভায়রনমেন্ট, আমরা কিন্তু ওইভাবেই আসলে ধর্মটাকে পালন করি। সুতরাং আপনি যে কথাগুলো বলছেন, হ্যাঁ আমি বুঝতে পারছি এগুলো হয়তো ধর্মে আছে, বাট এগুলো আমরা আসলে প্র্যাকটিস করি না। এখন আপনি বলবেন যে ভাই আপনি তো এটা প্র্যাকটিস না করলে, এটা তো আপনার কোর ইসলামে এইভাবেই বলা আছে, কিন্তু আসলে আমরা ওইভাবে অভ্যস্ত না, সুতরাং আমি আসলে এটার কোনো সমালোচনা করবো না। হ্যাঁ অবশ্যই এটা খারাপ কাজ, এটাকে আমি তো সাপোর্ট করবো না, কিন্তু একইভাবে এটাও সত্য যে আমরা এইভাবে এইভাবে ইসলামটাকে জানি না। তার মানে হচ্ছে আপনি একটা নতুন ইসলাম, আপনারা একটা নতুন ইসলাম তৈরি করে নিয়েছেন, অ্যাডজাস্ট করে নিয়েছেন, কাস্টমাইজ
করে নিয়েছেন, যে ইসলামটা আপনারা পালন করেন, যে জিনিসটা হচ্ছে কিছুটা মানবিক, আগের ইসলামের থেকে কিছুটা মানবিক, মানে মূল ইসলাম থেকে কিছুটা মানবিক, যে জিনিসগুলো আপনি দেখেছেন, যে জিনিসগুলো আপনার মানবিকতার সংজ্ঞার সাথে ম্যাচ করছে না, সেই জিনিসগুলো আপনি কাস্টমাইজ করে নিয়েছেন, তাই তো? হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি ভাইয়া, দেখেন কিন্তু কিন্তু ভাই যদি আমরা কিন্তু ভাই ইসলাম এইভাবে, কি আপনাকে না এই না আপনার কাস্টমাইজেশনের সুযোগ দিচ্ছে? দেখেন ভাইয়া, কেউ কাস্টমাইজেশনের সুযোগ দিচ্ছে কি দিচ্ছে না, ঠিক আছে? এটা আপনি, হ্যাঁ, আপনারা যে যে ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা কথা বলছেন, আপনারা একদম পারফেক্ট। আমি কোনো ওটাতে কোনো কথা, মানে ওইটাতে আমি কোনো দ্বিমত করতে চাচ্ছি না, কিন্তু আমি যেটা বলছি যে আমরা যদি দৃষ্টিভঙ্গিটাকে আস্তে আস্তে চেঞ্জ করি, যেমন এই যে দেখেন আপনারা যখন বলেন যে এই যে কতল করে ফেলা, আইএসআইএস বা বোকো হারাম যে কাজগুলো করছে ওগুলো খারাপ, ঠিকভাবে দেখেন যে এখনকার যারা মানে আপনারা মডারেট মুসলিম বলছেন, তারা কিন্তু এই জিনিসগুলোকে বলতেছে ওটা মুসলমানই না, ওরা ইসলাম ধর্মের কিছুই জানে না। তার মানে কি, আপনি যেটা বলছেন, আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি ইসলামটাকে চেঞ্জ করে তারপরে করছেন, মডার্ন ওয়ার্ল্ডে তো তাই হচ্ছে এবং ওইটাই তো ইসলাম এখন। না ওইটা ভাই, আমি সুতরাং এখানে আমাকে তো আলাদা গিয়ে করে চেঞ্জ করতে হবে, কারণ আমি ছোটবেলা থেকে দেখলাম, যেমন আমাকে যখন 12 বছর বয়স বা ছোট, তখন আমাকে বলা হয়েছে যে যদি নামাজ না পড়ো তাহলে কিন্তু মারার কথা আছে, তোমাকে বেত দিয়ে পিটানো হবে। তো আমি জিজ্ঞেস করছি তুমি কি আমাকে পিটাবা নামাজ না পড়ার জন্য? তখন আমার দাদা বলছে যে না, আমি তোমাকে পিটাবো না, কিন্তু এটা বলা আছে, এখন মানে এখনের যুগে তো কেউ কাউকে পিটায় না, তো আমি তোমাকে বলতে পারি, ঠিক আছে? তো বিষয়গুলো তো এরকম, তাই না? আমরা কিন্তু এখন আর পিটানোতে যাবো কেন? কিন্তু মানে সত্য কথা হচ্ছে, সত্য কথাটা মেনে নেওয়া উচিত, যেটা হচ্ছে মানে আপনি যতই মন থেকে চান যে আপনার ইসলামটা ভালো, আপনার ইসলামটা শান্তি, কিন্তু সত্যটা মেনে না নেওয়ার না, আমি একটা ব্যাপার দেখেন আছে। ভাইয়া, আমি ভালো খারাপ বলছি না, না না, আমি যেটা বলছি আপনি যাদেরকে এখন, এই যেমন আমরা যখন, এই যে আপনি মাদ্রাসার ছাত্র বলেন, হ্যাঁ, মমিন বলে বলতেছে, হ্যাঁ, ওরা মমিনা, মানে এটা কিন্তু আমরা একরকমের কটাক্ষ করছি একটা মানুষকে, কটাক্ষ। যেমন ডেল কার্নেগি একটা সুন্দর কথা আছে যে কারোর মতে, তুমি যদি কাউকে নিজের মতে আনতে চাও তাহলে আগে তার মতে যাইতে হবে। আমি আপনাকে বলতেছি না মমিন হয়ে যাইতে, বাট কাউকে আপনি আসলে কটাক্ষ করে কখনোই তাকে কিছু শিখাতে পারবেন না। একটা মমিন যে নাকি, এই যে যেমন মনে করেন যার কাছে অনেক শিক্ষা, সেটা কি শিক্ষা? হাদিস কোরআন, এর বাইরে কিছুই নাই। যখন তাকে আপনি একটা বিজ্ঞানের কিছু জানাবেন, সে যেটা জানে না, আপনি যদি তাকে দেখান যে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কিছু ইতিহাস অনেক কিছু আছে, এই জিনিসগুলো যদি আপনি তার সাথে ডিসকাস করেন তাহলে কিন্তু সে আগ্রহী হবে। কিন্তু না না, তাকে যদি আমি আপনি প্রথমেই ভাই বলে এই থাকেন বিষয়টা, তুমি মমিন, ভাই তুমি কিছু আমি জানো না, ভাই আমি তাহলে কিন্তু সে আপনার আপনার কথাটা নিবে না। ভাই আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি যে মুমিনদের সাথে যখন আমি বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব, তখন তারা চেষ্টাটা যেটা করে সেটা হচ্ছে সেখান থেকে কোরআনের আয়াত খুঁজে বের করার চেষ্টা করে। আমি যখন তাদের সাথে বিগ না ব্যাং ভাই, এই থিওরি, কথাটা কিন্তু আমি আপনার সাথে একমত হতে পারলাম না আসিফ ভাই, কারণ আমি বিশ্বাস করি যে আপনি আমার থেকে অনেক ভালো জানেন। বিজ্ঞানের কথা বললে কখনো তারা এই কথা বলে না। হ্যাঁ, আমি আমি এটা আপনি যেমন যে বিগ ব্যাং কারণ এরকম প্রতিদিন কিছু আছে, কিছু প্রতিদিন নাই তা না, শুনেন, প্রতিদিন ভাই প্রচুর আমার মানে অসংখ্য মুমিনের সাথে আমার, ময়লা কিছু তো থাকবে ভাইয়া। ওই যে আমরা যখন ওই না যে আমি জানি না খান আপনার ছাটে আপনার যখন, ভাই আপনি আমি জানি না আপনার সাথে প্রতিদিন কতজন মুমিনের মানে কনভারসেশন হয় বা মানে ইন্টারাকশন হয়, কিন্তু ভাই আমি আমার ব্যক্তিগতভাবে আমি আমার একটা অসংখ্য সময় চিল্লা দিছি, আমি আমার একটা সময় চিল্লা দিছি, আমি আমার একটা সময় প্রতিদিন তাবলিগ প্রায় জামাত করছি, ঠিক আছে? প্রতিদিন আমার প্রায় 150 থেকে 200 মুমিনের সাথে আমার কমেন্ট চালাচালি হয়, কমেন্টের উত্তর, মেসেজ, লাইভ, এগুলো সবকিছু মিলিয়ে প্রতিদিন গড়ে কিন্তু দেড় আপনি থেকে দেখেন দুইশো এই যে আপনার যে, হ্যাঁ আপনার যে, আচ্ছা ভাই একটু আমি একটু ইন্টারাপ্ট করি, কিছু মনে করেন না, সেটা হচ্ছে এই যে আপনার যে 200 বমিনের কথা বললেন আপনি, যাদের সাথে প্রতিদিন আপনার SMS চালাচালি হয়, তাদের সাথে আপনার যে সম্পর্কটা সেটা কিন্তু শুরু হয়েছে ডাক উমরাতে, সুতরাং তাদের সাথে কিন্তু আপনার সবসময় সে ট্যাগ। কিন্তু ভাই আপনি যদি ভাই, তাদের কাছে অ্যাপ্রোচটা হতো না 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 যে টু না না না, টু আমি এটা শেয়ার মনে করি না, সামথিং নিউ, আমি এটা মনে করি না, কারণ হচ্ছে না আপনাদের ওকে মানে না সেটা আপনি, মুসলমানদের না আমি হাদিসে, কিন্তু আপনাকে চাপাচ্ছি না, আমি জাস্ট মুসলমানদের আমারটা বলছি। হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে, এবং একজন একজন মুমিন বান্দা যখন মাদ্রাসা থেকে এই জিনিসগুলো পড়ে এসছে, তারা এমনকি তাদের সাথে আমার কখনো কথাই হয় নাই, শুরুতে এসে আমাকে কোপানোর হুমকি দিয়েছে, আমি কিছুই বলি নাই তাকে, এমনকি আমি যখন মানে বাংলাদেশে ঢাকা শহরে যখন আমি বিভিন্ন জায়গায় ডিবেট করতে যেতাম, আমি মাত্র ঢুকেছি, আমি এখন পর্যন্ত কিছু বলি নাই, সে আমাকে, আমি বলেছি হজরত মোহাম্মদ,
শুধু এইটুক বলেছি যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা বলি নাই, শুধুমাত্র এই কারণে আমার মানে রক কেটে দেওয়ার জন্য ব্লেড নিয়ে এসেছিল এবং আমাকে চেপে ধরেছিল। এইটা হচ্ছে মুমিনদের অবস্থা। ভাই আপনি যে পরিবেশে বড় হয়েছেন বা যে পরিবেশে ঘুরেছেন, আমার মনে হয় যে আপনি বাংলাদেশের একটা বিরাট অংশ মিস করে গেছেন। কারণ বাংলাদেশে অভিজিৎ রায় হত্যা হয়েছে, রাজীব হায়দার হত্যা হয়েছে, ডক্টর হুমায়ুন আজাদকে কোপানো হয়েছে, তসলিমা নাসরিনকে দেশ ছাড়তে হয়েছে, আহমদ শরীফ শামসুর রহমানদের বাসায় হত্যা করতে গিয়েছে, মোহাম্মদ জাফর ইকবালকে চাপাতি দিয়ে কুপিয়েছে, এরকম অসংখ্য অসংখ্য উদাহরণ আছে। কবি দাউদ হায়দারকে দেশ ছাড়তে হয়েছে, এরকম অসংখ্য উদাহরণ আছে ভাই। এখন আপনি যেই পরিবেশের কথা বলছেন, হয়তো আপনি একটা সীমিত পরিবেশের ভিতরে বড় হয়েছেন, কিন্তু আমি দেখেছি নিজের চোখে প্রতিদিন ওয়াজ করতে এসে এক একজন ওয়াজকারী কি ভয়ঙ্কর জঘন্য জঘন্য কথাবার্তা বলে। মেয়ে, যে মেয়েরা গার্মেন্টস চাকরি করে সেই মেয়েরা হচ্ছে বেশ্যা, সেই মেয়েরা হচ্ছে খারাপ মেয়ে। তারপরে এসে বলতেছে যে নাস্তিকদের কতল করা ওয়াজিব। আহমদ শফির মতো বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক স্কলারদের মধ্যে একজন হচ্ছে আহমদ শফি, সে এসে বলতেছে নাস্তিকদের কতল করা ওয়াজিব। তারপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ইনি অত্যন্ত বড় ইসলামিক স্কলার, ইনি এসে বলতেছেন মেয়েরা হচ্ছে গার্মেন্টস এর মেয়েরা হচ্ছে বেশ্যা। অসংখ্য অসংখ্য মানে ওয়াজকারী ভুল শিক্ষা দিচ্ছেন, সাম্প্রদায়িকতা শিক্ষা দিচ্ছেন, আর আপনি বলছেন যে আপনি ইসলামটাকে যেভাবে দেখেছেন সেটার সাথে আমি যেভাবে ইসলাম বলছি সেটার মিল নেই। কিন্তু আমরা তো এই যে না না, আমি কিন্তু আপনাকে বলি না মিল নেই, আমি কিন্তু এটা বলি না ভাইয়া। আমি বলেছি যে আপনি যেটা বলছেন আমি সেটাকে মানে অস্বীকার করছি না, আমি সেটাকে বাদ দিচ্ছি না, কিন্তু আমি বলছি যে এই যে আমরা মুমিন বলে বা মাদ্রাসা ছাত্র বলে তাদেরকে মানে ছোট না করে, বরঞ্চ যদি তাদেরকে আমরা ভালোবাসা দেখাই এবং তাদেরকে বুঝানোর চেষ্টা করি, যেমন আপনি যদি যে কথাগুলো বলছেন, যে যেমন দেখেন একটা সময় কিন্তু যে আপনি বললেন না যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলার কারণে আপনাকে মানে রক কাটার জন্য আসে, সাপোজ কি যেন বললেন, এখন তো এই সময়টা তো পরিবর্তন হয়েছে, আপনারা তো যথেষ্ট পরিবর্তন করেছেন, এখন তো অনেক কথা আপনারা বলছেন না 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 এবং মানুষ সেগুলো শুনছে, না 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 পরিবর্তন না একেবারেই হয় নাই, না পরিবর্তন হয় নাই। এখনো একটা বিরাট অংশ আছে বাংলাদেশে, এখনো একটা বিরাট অংশ আছে যেই মাদ্রাসার ছাত্রদেরকে যদি শুধুমাত্র বলা হয় যে অমুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করেছে, তারা কোনো যুক্তি প্রমাণ দেখতে যাবে না, তারা দল বেঁধে ঢাকা শহরে আসবে এবং 2015 সালে 2015 সালে 2014 সালে 2013 সালে এই ঘটনা ঘটেছে, লক্ষ লক্ষ ছেলে পেলে মাদ্রাসার ছেলে পেলে কিছুই না জেনে ঢাকা শহরে চলে এসেছে, ঢাকা শহরে চলে এসে পুলিশের গুলি খেয়েছে, এরকম লক্ষ লক্ষ ছেলে পেলে আছে। আপনি যেটা বলছেন ভাই যাদের কথা বললেন, এরা কিন্তু এদেরকে কিন্তু এরা কিন্তু আসলে হচ্ছিল যে পরিচালনা হয়, মানে ওরা হচ্ছে কি বলবো, ওরা ওই যে ওদের মধ্যে যে বিজ্ঞান শিক্ষা সাহিত্য চর্চা এই জিনিসগুলো নাই, ওরা হচ্ছিল অন্ধ। হ্যাঁ, যে কারোর লিড, সেই কারণে তাদেরকে যা বলা হচ্ছে তাই করা হচ্ছে। এখন আপনি যদি তাদেরকে বলেন যে তোমরা অন্ধ, তাহলে কি তারা শুনবে? বরঞ্চ সত্য কথাটা বলতে হবে, চোখ খুলে আছে। না না, আপনি যদি সেইটা বলেন সেইটা হলে কাজ হবে। আমি আপনাকে সমালোচনায় কি কাউকে ভালো করা যায়? না, সমালোচনা করা অবশ্যই করতে হবে, সমালোচনা করাটা অত্যন্ত জরুরি, না অবশ্যই করতে হবে, কিন্তু পজিটিভ। আপনি যদি সমালোচনা করেন পজিটিভ, তখন যেমন আমি যদি আপনাকে এসে এখন আপনার লাইভে এসে গালাগালি করি, তাহলে কি মানে এটা সব এক রকমের মনে করেন, মানে খুব সভ্য ভাবে আমি আপনার সাথে সমালোচনা করলাম, যেখানে আমি আপনাকে অনেক রকম কটাক্ষ করে কথা বলতে পারি, যেটা কিনা অন্যান্য মুমিনরা পারবে না, কিন্তু আপনি কিন্তু পারবেন, রাইট? আরেকজনের সাথে খুব সভ্য ভাবে কথা বলবেন, কিন্তু তাকে কিন্তু আপনি একদম ওই যে বলে না ছিল লাগাই একটা লবণ লাগাই দিলাম, ওরকম অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, আপনি কিন্তু এটা পারবেন, কিন্তু একটা মুমিন কিন্তু সেটা পারবে না। সুতরাং আপনি যদি সমালোচনাটা গঠনমূলক সমালোচনা করেন, আমার বোধ হয় আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে গঠনমূলক সমালোচনার মাধ্যমে আপনি যে চেঞ্জটা চাচ্ছেন মানুষের মধ্যে, যেই যেই জ্ঞানটা ছড়াতে চাচ্ছেন, সেটা যদি আপনি গঠনমূলক সমালোচনা করেন তাহলে সেটা আরো ফলপ্রসূ হবে, এবং আমরা চাই সেটা ফলপ্রসূ হোক। আপনি যেই জায়গা থেকে মানুষগুলো মানে এই অন্ধকারাচ্ছন্ন মানুষ যদি আপনি বলেন তাদেরকে সরায় আনতে চান, আমরাও চাই সেটা হোক। আমরাও চাই যে সবার কথা বলার অধিকার থাকুক, সবাই কথা বলুক, আলোচনা হোক, যার যেটা ভালো লাগে, যদি ভালোভাবে ধর্ম পালন করতে চায় তাকে আমি তো বাধা দিব না, এবং আপনিও কিন্তু দেন না। আপনিও কিন্তু বলেন যে ভাই আপনি কি, আমি যেমন দেখেছি আপনি বলেছেন যে আপনি মানবিক, আপনি মহিলাদের সম্মান করেন, নারী স্বাধীনতা বিশ্বাস করেন, হ্যাঁ আপনি ধর্ম পালন করেন, আপনাকে কেউ বাধা দিচ্ছেন,
সুতরাং আমার কথা হচ্ছিল গঠনমূলক সমালোচনার মাধ্যমে না না, আসলে এখানে এই এখানেই আমার সমস্যা, আপনার এই যে কাজটি গঠনমূলক আপনি শব্দটা সেটা নিয়ে আমার সুন্দর করে সমস্যা, করা যায়। আপনার গঠনমূলক শব্দটা আচ্ছা নিয়ে আমার সমস্যা, যে গঠনমূলক বলতে আপনি কি বোঝাচ্ছেন, কি মিন করছেন? এখন একজন সাচ্চা মুমিনের কাছে গঠনমূলক সমালোচনা হচ্ছে ইসলামকে মেনে নিয়ে হয়তো মাদ্রাসার কোন একজন শিক্ষক তাকে পিটাইছে, সেই শিক্ষকের সমালোচনা করাটা হচ্ছে গঠনমূলক সমালোচনা, কিন্তু ইসলামের বাকি যা না, কিছু আছে, কিন্তু যা বিধান আছে। এখন যদি আমরা বুঝাই যে শেষ করি ভাই, না এই শেষ যে করি ভাই, পেটানো এটা যাবে না, একটু শেষ করি। হ্যাঁ শিওর, মানে গঠনমূলক শব্দটা আপনার কাছে একরকম মিনিং এবং একজন মাদ্রাসার ছাত্রের কাছে আরেক রকম মিনিং, আমার কাছে আরেক রকম মিনিং। আমি মনে করি আমি গঠনমূলক সমালোচনা করছি, গঠনমূলক সমালোচনা কখন হয়, যখন আমি পর্যাপ্ত তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে একটা সমালোচনা করছি, আমি সেটাকে মনে করি সেটা হচ্ছে গঠনমূলক সমালোচনা। কিন্তু একজন মুমিনের কাছে, একজন সাচ্চা মাদ্রাসা ছাত্র একটা মুমিনের কাছে এটা মোটেও গঠনমূলক সমালোচনা না। তার কাছে গঠনমূলক সমালোচনা হচ্ছে ইসলামের সমস্ত কিছু মেনে নিয়ে হয়তো কোনো একজন মাদ্রাসা শিক্ষক একটা বালককে ধর্ষণ করেছে, সেইটার সমালোচনা করাটা হচ্ছে তার কাছে গঠনমূলক সমালোচনা। কিন্তু আমি কেন তার লেভেলে নেমে তার মতো হয়ে এই সমালোচনাটা তার কাছে করতে যাব? আমি আমার মতো করব এবং দর্শক বা পাঠক আমার কাছে যে জিনিসটা চাচ্ছে সেই জিনিস অনুসারে যদি আমি ডেলিভারি করি, আমি কখনো এই ডেলিভারিটা করি না। আমি কখনো মানে আপনার উপরে ভিত্তি করে আমি কথা বলবো, আমার বক্তব্য আপনার উপরে নির্ভরশীল হবে সেটা আমি কখনোই করব না। আমার বক্তব্য হবে যুক্তি এবং প্রমাণ নির্ভর, আপনি নির্ভর না। সেটা আপনি হন বা মুমিন হন বা একজন অন্য একজন মানুষ হন, তা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমার স্ট্যান্ড আমার যুক্তি এবং প্রমাণের উপর নির্ভর করে থাকবে। যখন আমি দেখবো যে হজরত মোহাম্মদ একজন দাসীর সাথে যৌন কর্ম করেছে, আমি এটা স্ট্রেট বলবো যে হজরত মোহাম্মদ একটা দাসীর সাথে যৌন কর্ম করেছে। যখন আমি দেখবো হজরত মোহাম্মদ একটা অপ্রাপ্ত বয়স্ক 9 বছরের মেয়ের সাথে যৌন কর্ম করেছে, আমি স্ট্রেট বলবো যে এটা সে করেছে। এখানে আমি দেখতে যাব না আপনি একজন মুমিন নাকি আপনি একজন কি, সেটা আমি দেখতে যাব না। আপনি যত মনে কষ্টই পান না কেন বা আপনি যতই তাতে ভায়োলেন্ট হয়ে ওঠেন না কেন, আমার এই সত্য কথা যেহেতু যুক্তি এবং প্রমাণ নির্ভর সেহেতু আমার এটা বলতেই হবে। আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা আমি আপনার সাথে একমত হলাম, কিন্তু যদি এই যে যেমন দেখেন আপনি যে বলছেন যে বিবি আয়েশা ছোট ছিলেন, মানে বাল্য বিবাহ করেছেন, ঠিক আছে, তা এই যে এই কালচারটা কি এখন আছে আমাদের দেশে? অবশ্যই আছে, আমি নিজে সাক্ষী, অনেকগুলা আমার মানে আত্মীয় স্বজনদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে। কি ভাই, আপনি ভাই এখানে আমি আপনার একটা ছোট সমালোচনা করি, আপনি কি সিরিয়াসলি ভাই বাংলাদেশে থাকেন? আমি হ্যাঁ, মানে আমি এখন রাইট নাও আমি বাইরে আছি, বাট একটা সময় আমি আমার জীবনের সবচেয়ে বড় সময়টা বাংলাদেশেই কাটাই। আমি আমি আমার নিজের পরিবারে দেখেছি, আমার যে গ্রামে যে আত্মীয়রা বাস করে তাদের মধ্যে আমি দেখেছি, একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে একটা ধনী পুরুষ যিনি আমাদের দুঃসম্পর্কের আত্মীয় হন তিনি বিয়ে করেছেন, এরকম বেশ কয়েকটা উদাহরণ আমার নিজের পরিবারে আছে। ভাই তাহলে দেখেন এটা তাহলে আপনার ফ্যামিলির একটা প্রবলেম, ঠিক আছে, যে আপনার ফ্যামিলির প্রবলেম না ভাই, এটা ইসলাম ধর্মের প্রবলেম। ভাই এটা ইসলাম ধর্মের প্রবলেম, আপনারা কেন এই জিনিসটা স্বীকার করেন না? আপনারা কেন এই জিনিসটা স্বীকার করেন না ভাই? একটু একটু বলি, আমি একটু বলি, একটু বলি, এখন আমি ইসলাম এটাকে জায়েজ করছে, বাল্য বিবাহকে ইসলাম জায়েজ করছে, জায়েজ করছে, তাহলে আপনি কেন ইসলাম ধর্মের, ইসলাম ধর্মকে টাচ না করে কেন আপনি ওই ব্যক্তিটাকে বলছেন? ব্যক্তিটা তো ছোট থেকে বড় হয়েছে, এটা শুনে শুনে, যে আয়েশার 9 বছর বয়স ছিল, মোহাম্মদের 53 বছর বয়স ছিল, এটা হচ্ছে মুসলমানদের নৈতিকতার ভিত্তি। আমি কিন্তু এখানে আপনাকে এটাই বলতে চাচ্ছি যে সেই ব্যক্তিটাকে এখন বুঝানো, মোহাম্মদ সেই বলে ধর্ম আছে তাকে এখন বুঝানো, এই ব্যক্তিটাকে আমি বোঝাতে পারবো না এই সময়ে ভাই, সেই ব্যক্তিটাকে বোঝানো আমার পক্ষে সম্ভব না, কারণ তার মোরালিটির স্ট্যান্ডার্ড হচ্ছে সম্ভব না। দেশে এখন আপনার একটা মুসলমানের কাছে হজরত মোহাম্মদ যা করেছে প্রতিটা কাজ হচ্ছে সুন্নত, প্রত্যেকটা কাজ হচ্ছে কি মোরালিটির স্ট্যান্ডার্ড। এখন এই লোকটাকে যদি আমি বলি, কিন্তু তাই বলে তো আমি কি 18 বছর, আমি তো আমার 31 বছর বয়সে কি একটা 12 বছরের মেয়ে বিয়ে করব? ভাই একটু শুনেন, একটু শুনেন, আপনি হয়তো করবেন না, কিন্তু আমাদের সমাজে অসংখ্য ঘটনা ঘটছে, প্রতিটা শহরে প্রতিটা গ্রামে। আপনি যেটা বলছেন এটা এখনো মনে করেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে 15 বছর আগের কথা? ভাই একটু শেষ করি, আমি 15 বছর আগের কথা বলছি না, আমি রিসেন্ট ঘটনার কথা বলছি। আপনি সম্ভবত বাংলাদেশ সম্পর্কে আপনি মানে অনেক দূরে কোন একটা, মানে আমার মনে হচ্ছে আপনি একটা মানে মানে একটা মানে কাল্পনিক জগতে আপনি বসবাস করছেন, বাংলাদেশে ফুলে ফলে সবুজে ভরে গেছে এরকম একটা কাল্পনিক চিত্র নিয়ে আপনি বসবাস করছেন, কিন্তু আপনি যত দেশ ছাড়ছেন আমিও ঠিক তখনই দেশ ছাড়ছি।
একটু সিভি শুনে নেন, কাছে? একটু শুনে নেন ভাইয়া, একটু শুনে নেন, আমি একটু বলে নিই। আপনি যে কাল্পনিক জগৎটাতে বসবাস করছেন, সেই জগতে সমস্ত কিছু সুন্দর, সমস্ত কিছু ফুলে ফুলে ভরে ভরে ওঠা, হ্যাঁ, এবং সমস্ত কিছু সুন্দর ভাবে চলছে, কিন্তু ব্যাপারটা এরকম না। আমি যখন একটা মোল্লাকে বোঝাবার চেষ্টা করব যে বাল্য বিবাহ করা খারাপ, সে আমাকে থাপ্পড় দিয়ে বলবে, আরে বেটা মোহাম্মদ এটা করছে, এটা খারাপ হয় কিভাবে? এটা কোনো অবস্থাতে খারাপ হতে পারে না, কারণ খোদ হজরত মোহাম্মদ এই কাজ করেছে। তাহলে আমি তাকে মোহাম্মদকে আক্রমণ না করে, মোহাম্মদকে না ডিঙিয়ে আমি কিভাবে বোঝাবো তাকে যে এই বাল্য বিবাহ জিনিসটা খারাপ? তার কাছে তো এভিডেন্স আছে যে মোহাম্মদ এই জিনিসটা করেছে। তাহলে আপনি আমাকে বোঝান যে মোহাম্মদকে না ডিঙিয়ে তাকে কিভাবে বোঝানো সম্ভব যে বাল্য বিবাহ খারাপ? তাহলে তো মোহাম্মদ তাহলে ভাই আমি আপনার কাছে ছোট একটা প্রশ্ন করব, তাহলে বাংলাদেশের সংবিধানে না না প্রশ্ন কিভাবে করেন, 18 আপনি আপনি আমাকে বছরকে একটু এটা আগে এক্সপ্লেইন করেন, আপনি মোহাম্মদকে টাচ না করে আপনি কিভাবে একজন মোল্লাকে বোঝাবেন যে একটা ছোট বাচ্চা, 9 বছরের বাচ্চা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে 53 বছর বয়সে, আপনি তাকে কিভাবে বোঝাবেন যে বাল্য বিবাহ জিনিসটা খারাপ? এটা আপনি তাকে কিভাবে বোঝাবেন? মোহাম্মদকে টাচ করতে পারবেন না আপনি। হ্যাঁ, বাল্য বিবাহ খারাপ কিভাবে আপনি আমি বুঝাবো? এটা তো আপনি অনেকবার বুঝিয়ে না, ফেলেছেন, আপনি আপনি এখন ঠিক আমি আছে, এখন আপনি মোল্লা অনেকবার, ভাই, আমি এখন মোল্লা, আপনি এখন আমাকে বুঝান ব্যাপারটা, হ্যাঁ, ব্যাপারটা আমি এখন আপনি আপনি আগে ধরে বলেন যে ধরে নিন আপনি আমি আগে বলেন যে ধরে তাহলে, নিন আমি 53 বছর হ্যাঁ বয়সে 9 বছরের বালিকাকে বিয়ে করতে যাচ্ছি, আমার সেরকম অর্থনৈতিক সামর্থ্য হ্যাঁ আছে, আমি 4 নম্বর বিবি হিসেবে একটা বালিকাকে বিয়ে করব, এখন আপনি আমাকে বুঝাবেন? আপনি আপনি আমার জায়গা থেকে আমাকে বুঝান এখন, যে আপনি আমাকে বুঝাবেন যে এই জিনিসটা খারাপ, বুঝান ভাই। আমি এই মোল্লা যে কবিতে আপনার ওইটা করতে আপনার বুঝটা, হ্যাঁ, মনে করেন আপনার এখন আপনার স্ট্যান্ড হচ্ছে আমার নবীজি করেছে আমিও করব, না না ঠিক না আছে, না কিন্তু আপনি আমি আমি যদি আপনি আপনাকে ধরে নেন বলি, আমি মোল্লা, আপনি আমাকে বুঝান, আপনি এখন আসিফ মহিউদ্দিন, আপনি এখন আমাকে বুঝান যে আপনি আমাকে অনেক কিছু দিয়ে বিজ্ঞান টিজ্ঞান দিয়ে বুঝাই দিবেন যে এটা জিনিসটা খারাপ, কিভাবে বুঝাবেন আমি দেখতে চাই, বলেন ভাই, আমি বুঝতে চাই আপনার। হ্যাঁ, আপনি যেভাবে মানুষকে বুঝান, আপনাকে ওই ওটুকু আমি বলবো যে এই ভাই এখন ভাই এক সময় এটা হয়েছে, বাট না এখন না আর এটা সম্ভব না, আপনার কথা আমি এখন কেন একটা মানবো? দেশে আইন আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেছেন সেটা তো সর্বকালের সর্বযুগের জন্য প্রযোজ্য, আপনি কিভাবে বলছেন যে ওই সময়ের জন্য এটা প্রযোজ্য ছিল? এটা সর্বসময়ের জন্য না প্রযোজ্য, না, আপনি আমি তো আমাকে ওই বুঝান। সময় আমি তো বলি নাই, আমি তো বলতেছি না যে এটা শুধু ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল, এটা সব সময়ের জন্য প্রযোজ্য আমি ধরে নিলাম, ঠিক আছে, কিন্তু আমরা এই কাজটা করব না, কারণ কেন হচ্ছে করবো না? হলো পৃথিবী আগাচ্ছে, সমাজ ব্যবস্থা আগাচ্ছে, ইসলাম মানুষের ইসলাম জ্ঞান বিজ্ঞান ইসলাম হচ্ছে আগাচ্ছে, স্থির, মানুষের মানসিকতা চেঞ্জ না না হচ্ছে, ইসলাম হচ্ছে ঠিক আছে স্থির, ভাই, আমরা কিন্তু এখন ঘিয়া কুলুপ ইউজ করি না, না 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 হ্যাঁ, ঘিলা আমরা কুলুপের ঘিলা সাথে, কুলুপ ইউজ ঘিলা করি না, কুলুপের সাথে এটা এবং এটা ম্যাচ করে না ভাই, হ্যাঁ, এবং কোনো মোল্লাও ঘিলা কুলুপ ইউজ করে না, না না ঘিলা কুলুপ, এখন কেউ ঘিলা আর কিন্তু মেসওয়াক করে না ভেয়া, না ঠিক ঘিলা আছে, কুলুপের সাথে এখন এটা কিন্তু ভাই হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে, সহি মুসলিম হাদিসের 3372 নম্বর হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে, পিতা চাইলে অপ্রাপ্ত বয়স্ক কুমারী কন্যাকে বিয়ে দিতে পারে, অপ্রাপ্ত বয়স্ক কুমারী কন্যার অনুমতি ছাড়াই। এখন আমি সেই মেয়েটার বাবাকে 5 লক্ষ টাকা দিয়ে বলবো তুমি তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দাও এবং সে বিয়ে দিবে, এখানে সমস্যাটা কোথায়? আমি আমি করবো এই কাজটা, ধরেন এখানে সমস্যাটা সমস্যাটা কোথায়? হচ্ছে আমি এখন একদম ইসলামের নিয়ম মেনে এখন যদি বিয়েটা না করছি, আমি ইসলামের নিয়ম মেনে বিয়ে করলে আপনি কিভাবে আমার আমাকে মানে বলতে পারেন যে এটা করো না? ভাইয়া, এখন ওই যে ওইটাই তো বললাম যে একটা সময় ছিল কন্যাকে ধরা হতো বোঝা, না না সেটা কিন্তু ইসলাম এখন পূর্ববর্তী, এই ইসলাম অ্যাডভান্স পূর্ববর্তী সময়ে সময়, না 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 ভাইয়া, ইসলাম এটা যদি পূর্ববর্তী আপনি সময়ে বলেন তাহলে এরকম আপনি, সিস্টেম ছিল, কিন্তু ইসলাম আসার পরে মোহাম্মদ যে নিয়ম দিয়ে গেছে সেই নিয়ম আর পরিবর্তনশীল কোন নিয়ম না, সেই নিয়ম বছর বছর চেঞ্জ না হয় না, কিন্তু ইসলামের নিয়ম দেখেন কখনো বছর আপনার বছর চেঞ্জ হয় না। তাই বলে তো ভাইয়া, ঘরে ঘরে 53 বছরে কোন বুড়া লোক তো 6 বছরে বিয়ে করে না, না যাদের দরকার পড়বে তারা কিন্তু করবে, সমাজ যাদের দরকার পড়বে তারা করবে, ভাইয়া, ইসলামের বিধান যাদের আছে, এখন আসলে এরকম দরকার কারো পরেও না না, না পরে তো অনেক সমাজ তো চেঞ্জ হয়ে যাবে, ভাই আপনি কি কাল্পনিক জগতে বসবাস করেন, অসংখ্য বুড়া আমি মানে মোটেই কাল্পনিক, হ্যাঁ লোক আছে আসিফ ভাই যারা শুনেন, আপনি অপ্রাপ্ত আমাকে বয়স্ক কাল্পনিক মেয়েদেরকে, বললেন না, ঠিক আছে, ভাই আপনার থেকে সমাজ আমি কম দেখি না, ভাই আমার বয়স অপ্রাপ্ত কম বয়স্ক না, ঠিক আছে, মেয়েদেরকে বিয়ে আপনার করার জন্য লালায়িত পুরুষের সংখ্যা, লালায়িত বয়স্ক পুরুষের সংখ্যা ভাইয়া অসংখ্য, কিছু আপনি কি যে মানুষ কাল্পনিক ওরকম জগতে বসবাস থাকবে করেন, আবারও আমি বলছি ভাই আপনি যে কাল্পনিক জগৎ থেকে জগতে বসবাস করেন ভাই, এই জগৎ থেকে একটু আপনি, বাস্তব হ্যাঁ, জগতে এই যে আসতে হবে। এটা হচ্ছিল কি আপনি আমাকে একটা অ্যাটাক করছেন না কিন্তু অ্যাটাক করছি আসিফ না, ভাই, হ্যাঁ, আপনাকে আমি আমি সত্য কিন্তু বলছি, আপনার কাছ থেকে আপনাকে আমি আশা সত্য করি না, বলছি, আপনাকে আমি আপনার সত্য মতো বলছি, এটাকে একজন আপনি অ্যাটাক মনে করছেন, বিচক্ষণ ব্যক্তি থেকে কিন্তু আমি আশা না করি না আপনি যে আপনি আপনি আমাকে এটাকে বলবেন অ্যাটাক যে আপনি মনে করছেন, কাল্পনিক কিন্তু জগতে এটা আমি বাস করেন, সত্য বলছি যে আপনি একটা কাল্পনিক জগতে বসবাস করছেন যেখানে সবকিছু ফুলে ফুলে ভরে উঠেছে, কিন্তু আমাদের সমাজ এরকম না, না আমি তো আমাদের সমাজে কখনোই তা অসংখ্য বলিনি, আমি তো বয়স্ক বলেছি পুরুষ আছে আপনাকে, যারা ক্ষমতা এবং টাকার বরঞ্চ জোরে, আপনার ক্ষমতা এবং টাকার জোরে অপ্রাপ্ত আপনি বয়স্ক যেগুলো মেয়েদেরকে বলেন বিয়ে করে সেগুলো আপনি ওই এবং যে কিছু ইসলামের এভিডেন্স নিয়ম আছে অনুসারে, নিয়ম মেনেই ওগুলোর করে, উপরে আপনি জোর খাটায় বলেন, না না ইসলামের নিয়ম মেনেই করে,
তারা ইসলামের নিয়ম মেনে এই না কাজগুলো করে। ইসলামের নিয়ম, এবং আমার শুধু নিজের বিয়েতেই কেন আত্মীয়দের আপনি মধ্যে, ইসলামের নিয়ম? আমার নিজের আত্মীয়দের মধ্যে এই ধরনের ঘটনা আছে। কি বলেন, এই হ্যাঁ আমার আপনার আমার এক এটা আত্মীয় আছে, এটা আমার এক আরেক আসিফ আত্মীয় ভাই, আছে আমি আপনার মধ্যপ্রাচ্যে গিয়ে অনেক টাকা ইনকাম করে নিয়ে আসছে বাংলাদেশে আসার পরে। এখন মধ্যপ্রাচ্যে গিয়ে ইনকাম করতে করতে তার বয়স হয়ে গেছে অনেক বেশি। এখন সে কি করছে, সে এসে বলতেছে সে এমন একটা বাচ্চা মেয়েকে বিয়ে করবে যে যেই বাচ্চা মেয়েটাকে সে চাচ্ছে হচ্ছে কি ভার্জিন মেয়ে। সে এইভাবেই বলছে যে আমি চাই একদম ভার্জিন মেয়ে, যে মেয়েকে কেউ কখনো টাচ করে নাই। সে তার বয়স হচ্ছে 50-এর বেশি, সে অনেক বছর চাকরি করছে মধ্যপ্রাচ্যে গিয়ে, এখন সে এসে ভার্জিন মেয়ে খুঁজতেছে। এই কারণে সে 9-10 বছরের মেয়েকে বিয়ে করতেছে, এবং সেই দরিদ্র একটা ফ্যামিলির একটা মেয়ে, একটা পরিবার, তাদের এতগুলা বাচ্চা কাচ্চা, তারা সেই মেয়েটাকে বিয়ে দিয়ে দিচ্ছে সেই লোকটার সাথে, কারণ কিছু টাকা পাচ্ছে, ক্যাশ টাকা পাচ্ছে তারা। এরকম অসংখ্য তাহলে ঘটনা আপনি ঘটেছে। আপনার পরিবারকে কি শিক্ষা দিলেন, আপনি যে এত শিক্ষিত? কারণ আপনারই তো পরিবারের একজন বললেন, রাইট? আপনার পরিবারের কাউ কেউ না একজন, না, তারা তাহলে তারা আপনার তো ইসলাম মেনেই আপনার চেষ্টা আপনি করছে। আপনার সব পরিবার, আপনার পরিবারের কি সবাই এরকম? যেমন আপনাকে যখনই কেউ একটা প্রশ্ন করে, আপনি যখন তার একটা উত্তর দেন নেগেটিভ, এবং আপনি কিন্তু সবসময় হ্যালো, আপনি এই ধরনের ভাই, কথাগুলো হ্যাঁ, বলেন? এই কথাটার উত্তর আমি হ্যাঁ দিইনি। হ্যাঁ আমার আপনি আমাকে শুনেছি। আপনি আমাকে বলছেন যে আমি তাহলে তাকে কি শিক্ষা দিলাম, কিন্তু ভাই আমি তো যখন তাকে শিক্ষা দিতে যাব, তখন তো আপনি এসে আমার মানে গলায় গলা চাপ দিয়ে ধরবেন যে না না না, তুমি আপনি না এইভাবে বলছেন কেন, আপনি না না এইভাবে কেন বলছেন, আপনি এইভাবে মানে তাকে কটাক্ষ করে কেন বলছেন, আপনি তো তাকে এত কটাক্ষ কটাক্ষ আপনি করতে পারেন কটাক্ষ না। করার তো প্রয়োজনই নাই। আপনি আপনি কিন্তু আমার তখন মুখ চাপ দিয়ে ধরবেন যে না না না, আপনি এই কথাটা বলতে পারেন না। আমি তখন তাকে বলবো, না ভাইয়া, আমি যে কাজটা করি সে কাজটা আমি আপনি বলি, তো জ্ঞান বিজ্ঞান দিয়ে আমি আমি বুঝাবেন একটু বলি ভাই, আমি আপনি একটু তাকে বলি আমি বুঝাবেন একটু জ্ঞান বলি বিজ্ঞান আমি দিয়ে। তাকে যে জিনিসটা বোঝাবো সেই জিনিসটা হচ্ছে, মোহাম্মদ যেটা করেছে অপকর্ম করেছে, খুবই নোংরা ভাই আপনি একটা কাজ মোহাম্মদে করেছে যাচ্ছেন কেন? ভাই। যে মোহাম্মদ হচ্ছে নৈতিকতার স্ট্যান্ডার্ড মুসলমানদের জন্য, এই জিনিসটা কি হ্যাঁ আপনি জানেন না? মোহাম্মদ নৈতিকতা, না না না, নৈতিকতা স্ট্যান্ডার্ড হতে পারে, বাট সমাজ বলে তো একটা কিছু না আছে। না, আমি আপনি মোহাম্মদ আমি না আপনি না না, কাজ করবো সমাজ সমাজ পরিবর্তনের জন্য সমাজকে ভাইয়া, ইসলাম মেনে চলতে হবে। এখানে সবকিছুর ইসলাম মধ্যে ভাই সমাজকে মেনে আমরা চলবে না ধর্মটাকে কেন টেনে ভাই, আনা? ইসলাম সমাজকে মেনে চলে না, সমাজকে ইসলাম মেনে চলতে হয়। আপনি আমাকে এটা 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 বলেন যে সমাজ কি ইসলামকে মানবে নাকি ইসলাম সমাজকে মানবে, কোনটা? দেখেন আপনি একদম যেরকম মানে সব সময় একটা বিষয় কি দুইটা, একদম সমাজ, ইসলাম, জীবন, ধর্ম সবগুলোকে একটা সুরে নিয়ে আসেন, কিন্তু আসলে কিন্তু হ্যাঁ আপনি যেটা বলছেন এটা একটা পার্ট, বাট এটা পুরা সমাজের চিত্র না। এবং আপনি ভাই তখন, আমি যখন এটা ভাই বলছি তখন ভাই আপনি আপনার বলছেন আপনার স্বপ্নের জগতে বা কাল্পনিক জগতে, ভাই আপনার না কথার ভিতরে আমি ইয়া কারণ পাচ্ছি না আসলে। আমরা কারণ আপনাকে আমি একটা প্রশ্ন করেছি যে সমাজ কি ইসলামকে মেনে চলবে নাকি ইসলাম সমাজকে মেনে চলবে, মানে সমাজে দুইটা দুইটার পরিপূরক। না, দুইটা দুইটার পরিপূরক না, একটা ইসলাম যখন একটা হ্যাঁ সমাজে অবশ্যই, ঢুকবে, যেমন সমাজকে দেখেন ইসলামের নিয়ম ইসলামের কানুন ড্রেস মেনে চলতে যদি হয়। হয় বোরখা পরা, সবার সব মুসলমান মেয়েরা বোরখা পরে না? আচ্ছা ভাই ইসলামের ভাই যদি বুঝতে ছেলেদের পেরেছি ভাই, সমা বুঝতে মানে পেরেছি ভাই, বুঝতে পেরেছি ভাই, আপনাকে এখন যেই কথাই বলা হবে কিন্তু আপনার আপনার এসের কিছু পরিবর্তন হবে না, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনার সাথে কথা হ্যাঁ, বলে কারণ ভালো লাগলো, আপনি থ্যাংক ইউ। হচ্ছেন না সবকিছুকেই দেখেন হচ্ছে না, ধর্মের আপনাকে আপনাকে মানে আপনাকে প্রপার এভিডেন্স ধর্মের দেওয়ার ইয়েতে। পরেও ভাই, আপনাকে প্রপার এভিডেন্স আমি তো দেওয়ার আপনার পরেও আমি কি আপনার আপনি একটা আপনার কোনো এভিডেন্স কে অস্বীকার করেছি? না আপনি কি অস্বীকার আমাকে করেন নাই, বলতে কিন্তু পারবেন আমি আপনাকে বলেছি যে 6 বছরের মেয়েকে বিয়ে করে নাই? আচ্ছা আপনি আমাকে আমি জাস্ট কি এটার আপনাকে উত্তর দেন, একবারও আপনি বলেছি আমাকে যে এটার গলা উত্তর দেন, কাটা মানা? বাংলাদেশে কি, বাংলাদেশ এবং মুসলিম প্রধান দেশগুলাতে, পৃথিবীর মুসলিম প্রধান দেশগুলাতে কি বাল্য বিবাহ চলছে নাকি চলছে না? শরিয়া আইনে কি বাল্য বিবাহ জায়েজ নাকি না জায়েজ? বাল্য বিবাহ শরীয় আইনে জায়েজ, হ্যাঁ ইসলাম ঠিক আছে প্রধান দেশগুলিতে ঠিক আছে, এখন এখন বাল্য আমরা বিবাহ হচ্ছে, আগাচ্ছি, কিন্তু শেষ করতে দেন। এখন আমরা আগাচ্ছি, না না বুঝেছি, না, আপনি কিন্তু শেষ করতে দেন নাই। নো নো নো, আপনি ঠিক শেষ আছে করতে দেন বলেন নাই, ঠিক আপনি আছে। আপনারও শোনা উচিত আছে। আপনি আমাকে যেটা জিজ্ঞেস করছেন আমার উত্তরটা শেষ করতে দেন। আপনি যে কথাগুলো বলেছেন এগুলো মানে ঠিক আছে, আপনার কথাগুলো ঠিক, বাট তাও এটাও ঠিক যে সবাই এই সেই জন্য বাল্য বিবাহ করে না, সবাই করে সেটা তো সবাই আমি একবারও বলি নাই আপনি ভাই, আপনি কেন কাল্পনিক গলা কাটে না। কাল্পনিক প্রশ্নের উত্তর দিচ্ছেন? আমি আমার একবারও বলি নাই যে কাল্পনিক, সবাই বাল্য বিবাহ করে, আপনি কাল্পনিক প্রশ্নের উত্তর দিয়েন না ভাই। আমি আপনাকে যেটা প্রশ্ন করছি আপনি সেটার উত্তর দেন, আপনি কাল্পনিক নিজে উত্তর তৈরি করে আমাকে মানে এটাকে আমরা স্ট্রমেন আপনি চালাচ্ছি। মানে আপনি এটাকে কাল্পনিক কিভাবে বলেন? না আচ্ছা না, আপনাকে বাংলাদেশে আমি কি এই প্রশ্নটা সবাই বাল্য করিই নাই, বিবাহ করে? আপনাকে আমি এই প্রশ্নটা করিই নাই যে সবাই কি ইসলাম সবাই কি বাল্য বিবাহ করছে, তখন আপনি উত্তর দিবেন না সবাই বাল্য বিবাহ করছে না। যে প্রশ্নটা আমি আপনাকে করিই নেই সেই প্রশ্নটার উত্তর আপনি কেন দিচ্ছেন?
আমি এটাকে আমরা স্ট্রমেন ফ্যালাসি বলি, যে আপনি খুব কৌশলে এমন একটা প্রশ্ন তৈরি করে উত্তরটা দিচ্ছেন যেন আমি আপনাকে ওই প্রশ্নটা করেছিলাম, কিন্তু আপনাকে আমি ওই প্রশ্নটা করিই নাই, আমি আপনাকে একবারও বলি নাই সবাই কি বাল্য বিবাহ করছে ভাই, আপনি তখন উত্তর দিচ্ছেন না না সবাই বাল্য বিবাহ করছে না, আমি তো আপনাকে কিন্তু আপনি তাহলে আপনাকে আমি আপনি বলেছি আপনি যে আমার বললেন, প্রশ্নটা ছিল, আমার প্রশ্নটা আবারও আমি পরিষ্কার করে আপনাকে বলি যে বাল্য বিবাহ করা একজন বয়স্ক পুরুষের একটা বাচ্চা মেয়েকে বিয়ে করা ইসলামে জায়েজ কি না জায়েজ, আপনি সেটার উত্তর দিতে গিয়ে নতুন একটা আমার হ্যাঁ জায়েজ নতুন একটা প্রশ্ন জায়েজ প্রশ্ন তৈরি করে না না সবাই জায়েজ কি সব মানুষ কি বাল্য বিবাহ করে নাকি করে না সেটার উত্তর আপনি আমাকে দিচ্ছেন, কিন্তু এই প্রশ্নটা আমি করি নাই, আপনি কেন উত্তর দিচ্ছেন এটার উত্তরটা দিয়ে আপনি ওকে ভাই আমি বোঝাবার আপনাকে চেষ্টা বললাম করছেন, যে হ্যাঁ না না এই উত্তরটা হ্যাঁ দিয়ে আপনি বোঝাবার চেষ্টা করছেন যে জায়েজ আছে, তারপরে মানে আপনি প্রথম অবস্থাতে যেই কাজটা করেছেন যে আপনি উত্তর দিতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ শরিয়া আইনে বাল্য বিবাহ করা জায়েজ, কিন্তু সাথে আপনি এটাও বলে দিচ্ছেন যে সবাই কিন্তু তা করছে না ভাই সবাই কিন্তু তা করছে না, এটা বলার মাধ্যমে আপনি বোঝাবার চেষ্টা যেটা করছেন ফ্যাক্ট সেটাই তো বলবো না না, না আমি আপনাকে সেটা জিজ্ঞেস করি শরিয়া নাই, আইনে বাল্য আমি বিবাহ আপনাকে করা জিজ্ঞেস করি যেমন নাই, জায়েজ আছে সবাই তা যেমন করেও না, আপনাকে আমি জিজ্ঞেস করি নাই কুদ্দুস আলী বাল্য বিবাহ করেছে কি করেনি সেটা আপনাকে আমি জিজ্ঞেস করি নাই, সুতরাং আপনি আমাকে উত্তর দিবেন না যে কুদ্দুস আলী কিন্তু এই বিয়ে বাল্য বিবাহটা করে নাই, এই প্রশ্নটা আপনাকে আমি করিই নাই এখন পর্যন্ত, আমি যখন আপনাকে বলবো ওকে যে আপনি কুদ্দুস আমাকে আলী প্রশ্ন করেছেন বাল্য বিবাহ জায়েজ কিনা, হ্যাঁ জায়েজ, সেটার সাথে তারপর আপনি না আপনি যে আরেকটা উত্তর দিয়েছেন আমার সেই আলোচনাটাকে শেষ করে ওকে আপনাকে আচ্ছা ঠিক যখন আমি আছে আমি জিজ্ঞেস উইথড্র করব করলাম আমার উত্তর, আপনাকে যখন আমি জিজ্ঞেস করব হ্যাঁ কুদ্দুস আলী মোল্লা নামক ব্যক্তি তিনি হ্যাঁ বাল্য আসেন বিবাহ আমরা করেছেন কিনা, কথাটাকে আগাই, হ্যাঁ ঠিক আছে আগাচ্ছি কথাটাকে তাহলে আগাই, আপনি তো আপনি বললেন আপনি এই নিয়ে চারবার বলে ফেলেছেন, আমি কিন্তু এর মধ্যে তিনবার স্বীকার করছি যে আচ্ছা হ্যাঁ জায়েজ, হ্যাঁ তারপরে আপনাকে বলেন এই কারণে আমি বলছি যে আপনি এমন কোন প্রশ্নের উত্তর দিয়েন না যেটা আমি করি নাই, এই কারণে আপনাকে আমি বারবার বারবার বলছি যে এমন প্রশ্নের উত্তরটা আপনি আচ্ছা দিয়েন না, ছয়বার বললেন, কারণ এটাকে তারপরে আমরা আমি স্ট্রমেন কিন্তু ফ্যালাসি আমি বলি, এই নিয়ে চারবার বললাম যে জায়েজ, ঠিক তারপর আছে এখন হযরত মুহাম্মদ কি বাল্য বিবাহ করেছেন, হ্যাঁ করেছেন, তারপর হযরত মুহাম্মদ কি মুসলমানদের জন্য অনুকরণীয় অনুসরণীয় আদর্শ কেয়ামত পর্যন্ত, হ্যাঁ তাও সঠিক, হ্যাঁ আচ্ছা যায় সেটা এখন ঠিক, হযরত তারপর মুহাম্মদ যেই কাজগুলা করেছেন সেই কাজগুলা যেভাবে ঘুমিয়েছেন যেভাবে দাড়ি রেখেছেন যেভাবে জামা পরেছেন যেভাবে হুম দাঁত ব্রাশ করেছেন যেভাবে স্ত্রী সহবত হুম করেছেন যেভাবে মানে হুম ধরেন ঘুম থেকে উঠেছেন যেভাবে নামাজ পড়েছেন, হুম হযরত মুহাম্মদের হুম জীবনের পুঙ্খানুপুঙ্খ জিনিস কিভাবে নখ কেটেছেন কিভাবে দাড়ি কতটুকু কেটেছেন পানি কিভাবে হ্যাঁ হ্যাঁ খেয়েছেন বসে খেয়েছেন নাকি দাঁড়িয়ে খেয়েছেন এরকম খুঁটিনাটি হ্যাঁ পুঙ্খানুপুঙ্খ বিষয় অনুসরণ করা কি একজন মুসলমানের জন্য কর্তব্য নাকি এগুলো না করলে চলবে না মানে করাটা উচিত নাকি উচিত না, না উচিত, আচ্ছা ঠিক আছে আপনি যেই কথাগুলো বললেন এখন আমরা একটার পর একটা যদি আমরা সাজাই তাহলে আমরা দেখতে পাই যে হযরত মুহাম্মদ যে কাজগুলো করেছেন সেই কাজগুলো এখন পর্যন্ত করা যাবে এবং এখানে কোনো নৈতিকতা বোধের কোনো সমস্যা নাই, এখন আমি আপনাকে অবশ্যই আছে, পরের প্রশ্ন হচ্ছে না ভাইয়া আপনার এখানেই তো, এখানেই তো আপনার সাথে আমার একটু একটু অমিল, শেষ করি একটু শেষ করি অবশ্যই আছে, আমি এই এই প্রশ্নটা যুগ করে এই তারপরে আপনি উত্তর জামানায় দিন, দাঁড়িয়ে, না না এই যুগে দাঁড়িয়ে আমি নারী একটা ছোট মেয়েকে বিয়ে করব না, আচ্ছা আমি দাড়ি রাখবো না, আমি পাঞ্জাবি আলখেল্লা পরবো না, আচ্ছা ঠিক আছে এখন কারণ আপনাকে আমি জিজ্ঞেস আমাকে এই করছি সমাজের সাথে চলতে হবে, আপনার মোরালিটি কি যুগের সাথে পরিবর্তন হয় নাকি আপনার মোরালিটির স্ট্যান্ডার্ড হচ্ছে কোরআন হাদিস এবং সুন্নাহ, হ্যাঁ আমার আমার ধর্ম হচ্ছে ইসলাম, আমার স্ট্যান্ডার্ড হচ্ছে কোরআন হাদিস সুন্না, কিন্তু আমি এই সমাজবদ্ধ জীব, আমাকে এই সমাজটাকে আগায় নিতে হবে, এই সমাজের সাথে চলতে হবে, সমাজের সাথে খাপ খাইয়ে চলতে হবে, আমাকে সমাজের সাথে বিকশিত হতে হবে, সেই জন্য আমি এখন গিয়ে ঢিলা কুলুক ইউজ করব না, আমি টিস্যু ইউজ করব, আচ্ছা আমি দাঁত ব্রাশ করার জন্য মেসওয়াক করব না, আমি টুথপেস্ট টুথব্রাশ ইউজ করব, আচ্ছা আমি শিক্ষা গ্রহণ করব, আমি আমার বোনকে শিখাবো, আমার মেয়েকে শিক্ষিত করব, আমি কখনোই আমার থেকে 2-4 বছরের নিচে গিয়ে একটা মেয়েকে বিয়ে করব না, আচ্ছা ঠিক আছে আমি তাহলে পরের প্রশ্ন, দাড়ি রাখবো না, আচ্ছা হ্যাঁ ঠিক আছে পরের প্রশ্ন হচ্ছে আপনি যদি এখন একটা ইউরোপিয়ান সমাজে বসবাস করেন যেখানে সবাই মদ পান করে এবং হুম সবাই বান্ধবীর সাথে যৌনকর্ম করে তাহলে কি আপনি হুম মুসলমান হয়ে মদ পান করবেন এবং মানে গার্লফ্রেন্ডের সাথে যৌনকর্ম করবেন এবং এটাকে আপনি ইসলাম ভাববেন, না আমি যেহেতু আমার বলা আছে মদ পান করতে না, আমি মদ পান করবো না, আমি হয়তো পার্টি থেকে যাবো, তারা খাবে আমি খাবো না, কিন্তু আপনি তো আমার যদি এই একটা সমাজে অ্যালার্জি বসবাস করেন থাকে তাহলে আমি, আপনি তো এই সমাজে সরি বসবাস করেন
আপনি তো ওই সমাজে বসবাস করেন, আপনি হ্যাঁ, তো কিন্তু সমাজ সমাজে অনুযায়ী বসবাস করি ইসলামকে না যে কাস্টমাইজ করেন। আপনি সমাজে, ওই যে গতকালকে একজন আপনাকে বললো না যে ভাইয়া আপনি কি ওই যে মানে গ্রুপে করবেন কিনা, তখন আপনি বললেন না যে হ্যাঁ কারো ইচ্ছে হলে করতে পারে, আমি করব না, সুতরাং আমি মত পান করব না, এটা আমার ইচ্ছা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি তো সমাজ অনুসারে ইসলামকে কাস্টমাইজ করে ফলো করেন তাই না? আপনার সমাজ যেরকম না, আমি সেটার সমাজ অনুসারে আপনি, অনুসারে কাস্টমাইজ করি না ভাইয়া, আমি ইসলামকে কাস্টমাইজ করি না, ইসলাম ইসলামের মতো আছে, আমি আমাকে কাস্টমাইজ করে নিয়েছি, সমাজের সাথে খাপ খাইয়ে নিয়েছি, এবং আমি বিশ্বাস করি যে ওগুলো সবকিছু আছে, সবকিছু ঠিক আছে, বাট আমাকে এখন আমার মতো চলতে হবে, এবং আমাকে শিখাতে হবে যে তুমি মানুষকে ভালোবাসতে হবে, সে রক্ত লাল বর্ণ সব আচ্ছা তাহলে, রক্ত লাল, সব আচ্ছা মানুষ মানুষ, তাহলে আপনি সবাই ইসলামের কত মানুষ। পার্সেন্ট ফলো করেন, কত পার্সেন্ট ফলো করেন? আমি হচ্ছে এই যে আপনি যে ফলো করার কথাটা বলছেন, যেমন আমার কথা হচ্ছে যে এই যে আপনার এই যে গলা কেটে ফেললে ইসলাম না, হ্যাঁ জিহাদ করলে ইসলাম না, এগুলো আমি করব না, আমি কিন্তু হচ্ছে ইসলাম না, এটা সমাজের আপনাকে, সাথে সবার সাথে সুন্দর এটা ভাবে। আপনাকে কে বলেছে যে এটা ইসলাম না, না না এটা না আপনাকে কে আমি বল বলেছে? না 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 আমি বলতে চাচ্ছি যে আপনি যেটা বলছেন ওগুলো ইসলাম, ঠিক আছে, হ্যাঁ ওগুলো ইসলাম, মানে আমি বলছি যে এই যুগে এসে, এই যুগে এসে যখন একজন কেউ বলবে যে ও মোহাম্মদের বিরুদ্ধে কথা বলছে, ওর গলাটা কেটে ফেলো, তখন আমি তাকে বুঝাবো দেখো এখন সমাজ চেঞ্জ হয়েছে, এখন মানুষের বাক স্বাধীনতা আছে, তুমি একটা উন্নত বিশ্বে দাঁড়িয়ে এই ধরনের কথা বলতে পারবে না, যে যে যার যার কথা বলবে তাকে সেই স্বাধীনতা দিতে হবে, কিন্তু তুমি সে তো এখন আপনাকে নিজের বলবে, হাতে আইন তুলে নিতে সে পারবে তো না। আপনাকে হাদিস দেখাবে, সহিহ হাদিস দেখাবে, আপনি সহিহ হাদিসের হাদিস বিরুদ্ধে দেখাবে, চলবেন না, কিন্তু আমি বলবো যে দেখো এটা এখনের এখন এটা প্র্যাকটিস করা সম্ভব না, কিন্তু যেমন সহিহ তুমি হাদিস এখন তো দাড়ি রাখো নাই, ভাই, সহিহ হাদিস তেমন তো, তুমি এখন না না না, তুমি হাদিস যেটা থাকতে যেটা পারে, হ্যাঁ আইন, সহিহ হাদিস না থাকে, না না, আমি কি যেটা নামাজ পড়ি? আইন ভাই, যেটা আইন, যেমন মদ প্রতিটা পান করা যাবে মুসলমান না কি নামাজ পড়ে? ভাই, দাড়ি রাখা না রাখায় সেটা আইন না, কিন্তু মানে দিন ত্যাগ করলে হত্যা করা এটা কিন্তু আইন। আপনি এই দুইটার মধ্যে পার্থক্য কি হ্যাঁ জানেন ঠিক নিশ্চয়ই, আছে, আপনি যেটা কোন বলেছেন জিনিসটা, সেটা আইন, কোন জিনিসটা আইন, কিন্তু কোন জিনিসটা এখন অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, আবার কি বলা হয়েছে যে এখন বলা হয়েছে আইন নিজের হাতে তোলা যাবে না, তো আমি কোথায় তো এটা তুলতে বলা আছে, পারবো না, এটা কোথায় বলা আছে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, এটা এটা কোথায় বলা আছে? এখনই সমাজ ব্যবস্থা, না না, এটা হাদিসে, কোরআনে এখন এবং আমার হাদিসে জন্য সমাজ কোথায় বলা আছে? না, হাদিস কোরআন এটা বলা নেই তো, এখনকার সমাজ ব্যবস্থা, মানে এখনকার সমাজ ব্যবস্থা হিসেবে আমাকে চলতে হবে না? কিন্তু আপনি তো ইসলাম মানতে মেনে তারপর এখনকার সমাজে চলতেছেন, তাহলে তো আপনার ভাইয়া আপনি বারবার সবকিছুতে আপনি আপনি যে বারবার সবকিছু ইসলাম নিয়ে আসতেছেন, হ্যাঁ আমি ঠিক আছে, আপনি যাদেরকে বুঝানোর জন্য বলতেছেন দরকার আছে, কথাগুলো উঠানোর দরকার আছে, কথাগুলো জানানোর দরকার আছে যে ইসলাম এরকম বলে, কিন্তু সাথে সাথে কি এই শিক্ষাটা দিলে ভালো না যে এখনো এটা সম্ভব না, এখন তো আমি আমি আইন হাতে নিতে পারবো না, আমার নবীজি 6 বছরের শিশুকে বিয়ে করছেন, কিন্তু এখন আমার সংবিধানে আইন আছে 18 বছরের নিচে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, তাহলে তো সে জেলে যাবে, আমি তো তাহলে এখন এটা করব না, এই বিষয়ে, এখন তো এই আমি বিষয়ে ইসলামের ইসলামের বিধানটা দোহাই কি, দিয়ে 6 বছরের বিয়ে করব না, এই বিষয়ে ইসলামের বিধানটা কি আপনি কি জানেন? আমাকে আইন মানতে হবে। না, কোন দেশের আইন হ্যাঁ যদি ইসলামের বিধানের বিপরীতে থাকে, ইসলামের বিধানের বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ না থাকে, তাহলে সেই দেশের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এই জিনিসটা আপনি পাবেন আল এটা কি হিদায়া এখন গ্রন্থে। সম্ভব এই সম্ভব কি জামানায়, সম্ভব এটা না, কি এগুলা সম্ভব? সম্ভব কি সম্ভব না সেটা অন্য প্রশ্ন, হ্যাঁ তাহলে ইসলামের আসেন না, বিধানের আমরা বিষয় ওগুলো কি, নিয়ে কথা বলি যে কিভাবে না আপনি না মানুষকে এডুকেটেড না না, করবেন, আপনাকে আমি শুধু বলছি, সমালোচনা করে না আপনাকে এডুকেটেড আমি হয় না বলছি, ভাইয়া। আপনাকে আমি বলছি আল হিদায়া গ্রন্থ, যেটা হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিকা শাস্ত্র, এই কেতাবে পরিষ্কার ভাবে বলা আছে, কোন শাসক যদি ইসলামের বিধানের বিপরীতে কোনো বিধান চালু করে, তাহলে সেই শাসকের বিরুদ্ধে আপনি একজন মুসলমান হিসেবে আপনার অবশ্যই জিহাদ করতে হবে, এবং সেই শাসককে উৎখাত করতে হবে, সেই রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ সেটা কি এখন একদম মনে করেন প্রান্তিক বাংলাদেশের দেশে সম্ভব? সম্ভব না তো, বাংলাদেশে অনেকেই চেষ্টা করছে তো, এই যে বাংলাদেশে তো ইসলাম আনসারুল্লাহ শাসন বাংলাদেশ, ব্যবস্থা নাই, বাংলাদেশে আনসারুল্লাহ সবাই অনেকেই চেষ্টা বলতেছে করছে, 90 ভাগ, এখন তো বোধ হয় অনেকেই চেষ্টা এখন তো করছে, বাংলাদেশে বলবে যে 100 ভাগই হচ্ছিল মুসলমান। হ্যাঁ না না অনেকে সব চেষ্টা করছে, মানে কিন্তু সফল আমরা তো হচ্ছে না। পরিসংখ্যানে দেখতেছি যে সবাই অন্যান্য ধর্মের মাইনরিটিরা হয়তো সরে যাচ্ছে, এখন তো সবাই বলবে আমরা মুসলমান, তারপরে কি এটা কি সম্ভব বাংলাদেশে? এটা সম্ভব না, সম্ভব না হলেও জিহাদ তো সম্ভব এটা তারপরে অসম্ভবের যে উপর কথায় নির্ভর করছে কথায় না যে জিহাদি হুজুর জিহাদ, ভাই, তারপরে আবদুল্লাহ বিন ইউসুফ, ভাই এদের কথা জিহাদ হচ্ছে তো সম্ভব অসম্ভবের উপর নির্ভরশীল না, আপনার জিহাদ করে যেতে হবে, আপনার সফলতা পাওয়া না? পর্যন্ত আমি আপনাদের আমি জিহাদ করবো করে না, যেতে হবে, আপনি তো একজন মুসলিম, আপনার তো না জিহাদ ভাই করতে আমি হবে। করবো না,
আমি নিজে করবই না এবং আমি কাউকে এটা এটাতে উদ্বুদ্ধ করব না, এবং আমি তাকে বলবো যে জিহাদ করলেই যে শুধু যাবে তা তো না, ভালো কাজ করলেও তো সে কি বলে স্বর্গে যাবে, সে ভালো কাজ করে যাবে। সেটা কোথায় লেখা জিহাদ আছে? একটা শর্টকাট হইতে পারে। সেটা কোথায় লেখা আছে? ভালো কাজ জিহাদ বাদ দিয়ে, জিহাদ যখন অবশ্য কর্তব্য তখন জিহাদ না করে, আল হিদায়ত গ্রন্থে এটাও বলা আছে যারা অবহেলা বশত জিহাদে জিহাদে যুক্ত হবে না, শুধুমাত্র তাদের ক্ষেত্রে মানে বাধ্যবাধকতা নাই, যারা প্রতিবন্ধী বা পঙ্গু তাদের ক্ষেত্রে বাধ্যবাধকতা নাই, কিন্তু আপনি যদি অবহেলা বশত বা অন্য কোনো মতাদর্শ ভেবে আপনি জিহাদ থেকে বিরত থাকেন তাহলে আপনিও ইসলাম থেকে খারিজ হয়ে যান। এটা ভাই আল হিদায়াত কিতাবে গ্রন্থে লেখা আছে। হ্যাঁ, এটা হচ্ছে হলো তপ এই যে এখন এই কথাগুলো বিষয় হচ্ছিল কি, আমরা যখন এই যে আপনার সাথে যখন বিভিন্ন মুমিনের কথা শুনি না, তখন আমরাও চিন্তা করি হ্যাঁ মানে কি বললো, বাট এখন না আমাকেও বলতে হচ্ছে। সেটা হচ্ছে তখন তো জিহাদ একটা মানে ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এরকম একটা মানসিকতা ছিল, এখন তো আর এটা নাই। আমি কেন জিহাদ করবো? আমি কারোর কার সাথে জিহাদ করবো ভাই? কেন? আপনি কি সিরিয়াসলি আমি আল হিদায়াত আমি গ্রন্থটা কখনো মুসলমান পড়েছেন? আল হিদায়াত গ্রন্থটা কখনো পড়েেছন? এখানে বলা না, হচ্ছে আমি আপনার মতো সমস্ত এত পৃথিবীতে, ভাইয়া আমি আপনার মতো এত পড়াশোনা করি নাই, ভাই এখানে ঠিক বলা আছে, হচ্ছে সমস্ত আমি হয়তো একটু পৃথিবীতে গল্প পড়েছি। আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জিহাদ চালিয়ে যেতে হবে সমস্ত পৃথিবীতে। হ্যাঁ, কারণ কি, কারণ হচ্ছিল যে ওইটা যখন হচ্ছে আরবে যখন একটা ছোট একটা মানে মক্কায় একটা ধর্ম প্রতিষ্ঠা হয়েছিল, তাদের ধারণাও বোধ হয় ছিল না যে পৃথিবী কত বড়, সেই জন্য এই ধরনের অনেক কিছু বলা আছে এবং এর জন্য একটা ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে। এখন আমি কেন কোথায় মানে আমি আমেরিকাতে আসবো ছিল ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে, মানে আই এম ক্রেজি মানে মানে এটা হচ্ছে মুসলমান, মানে আপনার কথা আমি বলছি না, কিন্তু অনেক মুসলমানই তো আমেরিকাতে যাচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং তারা নানাভাবে হ্যাঁ ইসলাম শুনেন, প্রতিষ্ঠার চেষ্টা করছে। আমি কিছু মানুষ তো, ব্রিটেনের কিছু ব্রিটেনের কিছু মানুষ তো সবসময় কিছু না কিছু করবে, কিছু মানুষ কিন্তু শর্টকাট খুঁজবে, কিন্তু আমরা তাদেরকে অবশ্যই গণনায় মানে অবশ্যই তাদেরকে রাখবো সাথে। কিন্তু আমি কিন্তু আসিফ ভাই, আমি কিন্তু একটা কথা আপনাকে আর একটু বলি যে আমি কিন্তু আপনার কোনোভাবে আপনার বিরুদ্ধে চরণে না, হ্যাঁ আমি কিন্তু আপনার পক্ষের লোক, মানে পক্ষের লোক বললে তো আবার অনেকে খেপে যাবে, পক্ষের লোক না বিপক্ষের লোক না, আবার আমি কারোর হয়ে উকালতিও করছি না। আমি যেটা বলার চেষ্টা করছি আসলে যে এই যে আপনারা যে কাজটা করছেন খুব ভালো কাজ, কিন্তু জিনিসটা যদি আরেকটু মানে শুধু সমালোচনা না করে যদি আরেকটু অন্যভাবে, যে মানুষকে বুঝানোটা কখনো তাকে তার ভুল ধরানো আর বুঝানোর মধ্যে একটা মানে একটা কি বলে একটা সূক্ষ্ম একটা পার্থক্য আছে, কাউকে ভুল ধরিয়েও কিন্তু তাকে রেক্টিফাই করা সম্ভব, আবার কাউকে যখন সেটা ভুল করলো তাকে শুদ্ধটা দেখায় দেওয়া এটাও কিন্তু তাকে রেক্টিফাই করা যায়। সুতরাং আমরা তাকে ভুল ধরায় না দিয়ে তাকে আমরা শুদ্ধটা দেখাই। ওই যে এই যে আমি যেমন আমেরিকাতে আছি, আমেরিকাতে যে আমরা বলি না, যে আপনিও তো বলেন তাই না, যে কোশ্চেন করানো বা না না বলা, ছোট বাচ্চাদেরকে না যাতে আমরা না বলি, তাদেরকে অন্যভাবে কোনোভাবে আমরা অন্যভাবে ডাইভার্ট করি তাই না, ওইটাই আমি ওইটা বলছি, আমি ওইটা বলার চেষ্টা করছি যে ধর্মটাকে হ্যাঁ ধর্মে কিছু সব ধর্মে কিছু এবং প্রতিষ্ঠা করতে গেলে আসলে সবকিছুতেই একটা আধিপত্য দরকার হয়, সেটা হয়তো ইসলাম ধর্মে আছে, অবশ্যই আছে। আপনারা যেগুলো নিয়ে কথা বলছেন এগুলো তো আপনারা রেফারেন্স ছাড়া বলছেন না, যারা নাকি বলে এগুলো মানে উল্টা পাল্টা ওরা তাদের ব্যাপার, বাট আমরা যারা আপনার যেসব রেফারেন্স গুলো দেন আমরা এগুলো দেখি মিলাই, হ্যাঁ মিলে যাচ্ছে কথা, ঠিক আছে আপনার কোনো কথা আমি দ্বিমত করছি না, কিন্তু আমার কথাটা হচ্ছে আমরা কিন্তু আসলে সবার শেষে আপনার মূল লক্ষ্য কি, মূল লক্ষ্য তো শুধু হচ্ছিল ধর্মকে অবজ্ঞা করা বা ছোট করা না, আপনার তো মূল লক্ষ্য হচ্ছে মানুষকে সভ্য করা। আমারও কিন্তু বা আমাদেরও কিন্তু লক্ষ্য হচ্ছে আমরা আরো সভ্য হব, তা সভ্য হওয়ার জন্য আমরা আরো মানে আপনার সাথে এটা জাস্ট আমার একটা মত বিনিময় বলতে পারেন যে আমরা কি এইভাবে চেষ্টা করতে পারি কিনা, আমি আপনার আমার দৃষ্টিভঙ্গিটাই আপনার কাছে তুলে ধরলাম, ঠিক আছে। বুঝতে পারছি না, আপনার সাথে একটু তর্ক করলাম, আমি আপনার সাথে একটু তর্ক করলাম, কারণ তর্ক করে একটু আমি আই এম ভেরি লাকি যে আপনার সাথে কথা বলার সুযোগ হয়েছে। আমারও খুবই ভালো লাগলো আপনার সাথে তর্ক করে, বরঞ্চ একটু উত্তপ্ত বিতর্ক না হলে আসলে আড্ডা সেভাবে জমেও না, সে কারণে আমি একটু অনেকটা ব্রাদার আপনার সাথে তো আমার কোনো উত্তপ্ত কিছু হয় নাই, উত্তপ্ত তো হবে চায়ের টেবিলে, ঠিক আছে আমেরিকায় আসেন বা আমি জার্মানিতে আসলে তারপরে। আচ্ছা না, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, এবং আপনার আপনাকে আমি এই জিনিসটা বলছি যে আমি একেবারে আপনার বিরুদ্ধে না, আপনি যেই জিনিস পালন করেন বা না পালন করেন সেই জিনিসটা আমি বুঝি, আমিও দীর্ঘদিন আপনার মতোই ছিলাম
যে ধর্মকে আক্রমণ করব না, কিন্তু আমি আমার মতো জীবনযাপন করব। এরপরে আমি যখন না আমি ধীরে যেটা ধীরে বলি কি, যেমন আমি এখন এই যে আমি যখন আমেরিকায় আসি, আমি একটা আমি আমার জাস্ট নিজের একটা অভিজ্ঞতা বলি, এখানে আসার পরে আমি এখানে দেখেছি যে এখানে মুসলমান যারা কমিউনিটি আছে তারা দে আর ভেরি স্ট্রিক্ট, এবং এরা বোধ হয় মানে সরাসরি সৌদি আরবকে ফলো করে। হুম হ্যাঁ, হুম বোধ হয় সৌদি আরবের মানুষও এত ধর্ম পালন করে না যেটা কিনা এখানে বাংলাদেশি বা ইন্ডিয়ান পাকিস্তানিরা পাকিস্তানিরা করে। করে। হ্যাঁ আমি আমার কমিউনিটি বলি বাংলাদেশের, তা আমি কিন্তু এদের অনেককেই এই জিনিসগুলো বুঝাতে সক্ষম হয়েছে, কিন্তু আমি কখনোই তাদেরকে নেগেটিভ বলি নাই, আমি তাদের সাথে পজিটিভ কথা বলি। ঠিক আছে, যে এটা না এটা কেন না, এটাতে না যে মানে আমরা এইভাবে করতে পারি, এটা করলে তার একটু ভালো হয়, এইভাবে করা যায়, মানে সবকিছুর একটা সেকেন্ড একটা অপশন বের করা। ঠিক আছে, সবসময় যে কাজ করে তা না, তবে অনেক সময় কাজ করে। কিন্তু আমি আসলে কোনো ধর্ম, শুধু ইসলাম ধর্ম কেন, আমি কোনো ধর্মের ব্যাপারেই নেগেটিভ বলতে রাজি না, কাউকেই ছোট করতে রাজি না, আমি কোনো মানুষকেই ছোট করতে না। আমি কখনোই বলবো না আপনাকে খারাপ, আমি কখনোই বলবো না আমার নবী খারাপ। ঠিক আছে, আমি কোনো ধর্মকেই ছোট করবো না, কিন্তু আমি মানুষকে উন্নত করার চেষ্টা করব, যাতে সে আরো মানে এই সমাজের সাথে এবং এই আমাদের সমাজটা আসলে আমাদের একসাথে গড়ে নিতে হবে, কাউকে বাদ দিয়ে না। আমরা বোধহয় সবাই যদি আমাদের এই যে শেয়ার গুলো করি, সে তাহলেই বোধহয় সমাজটা আরো ভালো হবে। আমি আপনাকে যদি খারাপ বলি তাহলে কিন্তু সেটা কোনো ভালো হবে না, আপনি তো অনেক জ্ঞানী, আপনার থেকে তো অনেক কিছু শিখি। ঠিক আছে, আচ্ছা তা ঠিক আছে এই ভাই, আর কি ভাইয়া, আমি এখন আমার তাহলে আর শেষ করে তেমন দিচ্ছি, বলার নাই। আমার আলোচনাটা আজকে শেষ হ্যাঁ করে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো, আশা করি একদিন আপনার সাথে সামনাসামনি কথা হবে। আমরা হয়তো আমি গ্লাসে করে বিয়ার খাবো, আপনি হয়তো চা খাবেন বা কফি খাবেন, কিন্তু মানে কথা একদিন হবে আশা করি। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ভালো শুনেন থাকবেন। ভাইয়া, হ্যাঁ আমি আমি হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই বলেন। হ্যাঁ, বিয়ার, আপনি বিয়ার খাবেন, আমি চা কফি খাবো। ঠিক আছে, আবার একটু বিনিময়ও হইতে পারে, সমস্যা কি, হ্যাঁ হ্যাঁ এত রুড হওয়ার তো দরকার নাই। হ্যাঁ, আচ্ছা মানে ঠিক আছে, এই মানে টেক লাইফ ইজি, হ্যাঁ ঠিক তাই আছে, না? সেটাই ঠিক আমার আছে মনে হয় ওইটা সব থেকে ভালো। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইলো, আজকে আমি শেষ করছি তাহলে। থ্যাংক ইউ ভাইয়া, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য।